চাচা আমি জানতাম আসাদ, আমি জানতাম তুই আমার মুখ উজ্জ্বল করবি, তোর বাবার ইচ্ছা পূর্ণ করবি, আমি জানতাম। কিন্তু চাচা, গ্রামের কলেজে পড়া তো শেষ হয়ে গেল, এখন গ্রামের কলেজে উঁচু ক্লাস নেই তো কি হয়েছে, শহরের কলেজে পড়বি? কিন্তু শহরে অনেক টাকার দরকার। সে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই শুধু আমার একটা চিঠি নিয়ে যাবি, ব্যাস। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরে কামাল, আমি খুব খুশি হয়েছি তোমার রেজাল্ট দেখে, জাস্ট মার্ভেলাস। আপনার দোয়া স্যার। তা এবার কি করবে তুমি? আর বোধহয় রক্ষা নেই স্যার। কেন? মা এবার সমস্ত ব্যবসার দায়িত্ব ঘাড়ে না চাপিয়ে ছাড়বেন না। ও, তোমাদের তো বিরাট বিজনেস ফার্ম। দোয়া করি ব্যবসা তো তুমি যেন লেখাপড়ার মতো উন্নতি করতে পারো। হ্যাঁ জি স্যার, দোয়া রাখবেন। হ্যাঁ আসি। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি ব্যাপার মজনু মিয়া, পায়ে হাত দিয়ে সালাম, এবারে নিশ্চয়ই পাস? জি না স্যার। তাহলে ফেরের সালাম স্যার। এই নে, কবার হলো? মাত্র ছবার স্যার, তার জন্য দুঃখ নেই, কিন্তু একই সাথে আরেক জায়গায় ফেলে তো ফেল করে যাচ্ছি স্যার। মানে? হ্যাঁ স্যার, আমার হবু শ্বশুর পাশ না করলে কিছুতেই মেয়ে বিয়ে দেবে না। কতবার মার্কশিট নিয়ে গেলাম, 3-43, 9-49, 12-72 বা নিয়ে কতবার ভুলাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বিশ্বাস করে না। তা আমি কি করব? হ্যাঁ আপনি পারেন স্যার, আপনি যে লিখে দেন স্যার। আসলে আমি গুড স্টুডেন্ট, ব্যাড লাকের জন্য পাশ করতে পারছি না স্যার। তাহলে স্যার আপনি ইয়ে লিখা হবে স্যার, আপনি আপনি আমার ভবিষ্যৎ অন্ধকার। আমাকে সার্টিফিকেট দিলে ঠিক মতো পাস করলে আমি এই কলেজের প্রফেসর প্রিন্সিপাল হতে পারতাম। হ্যাঁ, নতুন আমদানি বুঝি, তা কোথায় ঢোকা হচ্ছিল? প্রিন্সিপাল সাহেবের কাছে। ওরে বাপরে বাপ, উনি এখন কুকুর সাহেব। হ্যাঁ, কুকলেই ফোস, তারপর জীবন ভর করবে আফসোস। জানো আমি কে? কে? এই আমি। আরে প্রিন্সিপাল এই কলেজের সবচেয়ে পুরনো লোক, উনি আছেন এখানে 12 বছর, আর আমি আছি 7-8 বছর। আপনি বুঝি প্রফেসর? আরে না না না, প্রফে আয়ে ক্লাসে ছিলাম 4 বছর, আর বিএ ক্লাসে 3 বছর গেল। হ্যাঁ, এত বছর? হ্যাঁ হ্যাঁ, ওসব তুমি বুঝবে না। সিগারেট আছে? আমি খাই না। হ্যালো ডার্লিং। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি আমি তমালডাঙ্গার থেকে আসছি। তমালডাঙ্গা? হ্যাঁ, এই যে চিঠি। তুমি আফতাবের ভাইয়ের ছেলে? জি। পাঁচ দিনে সেটা পাশ করেছো? জি। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এটা বসো বসো বসো। তা ইয়ে মানে তোমার চাচা কেমন আছে? জি উনি ভালো আছে। বহুদিন পর ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। তোমার চাচা যে আমার কি উপকার করেছেন, আমি পরীক্ষার ফি দিতে পারছি না জেনে ওর টাকাটা এনে দিল, আমি ফি দিলাম। তখন কি জানতাম যে নিজের ফিয়ের টাকাটাই আমাকে এনে দিয়েছে? যখন জানতে পারলাম তখন ফি দেবার তারিখ পার হয়ে গেছে। আমি রেগে মেগে যে ওকে ধরলাম, বলে কিনা পয়সার অভাবে ফার্স্ট বয় পরীক্ষা দেবে না আর লাস্ট বয় পরীক্ষাতে ফেল করবে, অসম্ভব। সেই যে ও পরীক্ষা দিল না, ও
কলেজ ছুটি হয়ে গেছে, তুমি তোমার বাবা জার্নি করে এসছো না, চলো চলো বাসায় চলো, বই খতাম, ও হ্যাঁ কোট কোট এসো, দাঁড়াও 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 দাঁড়াও, মানে বাবা একটা কথা, মানে বাড়িতে তোমাকে একটা মিথ্যে কথা বলতে হবে। জি মিথ্যে কথা? হ্যাঁ, আমি কলেজে হাজার হাজার ছেলে মেয়ে শাসন করলে কি হবে, মানে আমার একজন শাসন কর্ত্রী আছে, মানে তার কড়া নিষেধ, এই বাড়িতে কোনো অবিবাহিত যুবক আসতে পারবে না। তাহলে তুমি বিবাহিত হয়ে যাবে? জি বিবাহিত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে বিবাহিত, মানে শুধু বলবার জন্যে। কিন্তু আমি যে মিথ্যে কথা বলো না, এই তো, কিন্তু ওই যে তোমাকে লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে, তার জন্যে আমার বাসায় থাকতে হবে, আর সেই জন্যই ওই একটি মিথ্যে কথা তোমাকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যা বলবার আমিই বলবো, তুমি কেবল সায় দিয়ে যাও। হ্যাঁ বুঝলে না, তোমার চাচি তার কলেজে পড়া মেয়েটিকে নিয়ে একটু একটু বেশি মাত্রায় সতর্ক। নিতু, এই নিতু, নিতু, এই যে মা কি হয়েছে, তা কোথায় থাকিস বলতো? আচ্ছা মা, সব সময় কি তোমার চোখের সামনে থাকতে হবে? আমি তো আর ছোট নই, বড় হয়েছি। বড় হয়েছিস বলেই তাও চিন্তা, যা দিনকাল পড়েছে তা কি করছিলি? এই তো শুয়ে শুয়ে বই পড়ছিলাম। ওহো, বই পড়ছিলি? যা মা পড় গিয়ে। আচ্ছা, আরে এসো এসো, ভয় কিসে, আরে এসো, এই যে তুমি এখানে আছো দেখছি, দেখো কাকে নিয়ে এসেছি। তোমাকে না বলেছি এইসব উঠতি বয়সের ছেলে বাড়িতে আসা নিষেধ? কাকে কি বলছো, ও তো অবিবাহ, মানে বিবাহিত। বিবাহিত? হ্যাঁ জি, আমি জি বিবাহিত। জানো ওকে? হ্যাঁ, আমার সেই এক পুরনো বন্ধু, যার কথা তোমাকে বলতাম, হ্যাঁ, যার জন্য আজ আমি এত বড় হয়েছি। হ্যাঁ, সেই আফতাবের ভাইয়ের ছেলে, খুব ভালো ছেলে, হ্যাঁ, ফালতু বিষয়ে পাশ করেছে, এখন আমার বাসায় থেকে বিয়ে করবে, মানে বিয়ে পড়বে। হ্যাঁ, সালাম করো। বেঁচে থাকো বাবা। খুব ভালো ছেলে। এই যে মা নিতু, হায় হায়, এই যে তোর আফতাব চাচার গল্প বলতাম না, এই আমার সেই পুরনো বন্ধু, হ্যাঁ, তার ভাইয়ের ছেলে আসাদ, আরে খুব ভালো ছেলে, বিবাহিত বিবাহিত, আমাদের বাসায় থাকবে। হ্যাঁ আচ্ছা, ওকে কোন ঘরটা দেওয়া যায় বলতো? ঘর তো দু তিনটে খালি পড়ে, হ্যাঁ একটা দিলেই হলো। আচ্ছা তো কোনটা কোনটা? হ্যাঁ কোনটা? আচ্ছা ঠিক আছে, তুই একে নিয়ে যা তোমার, হ্যাঁ একটা ঘর দেখে শুনে বেশ ভালো করে ঠিকঠাক করবে। হ্যাঁ মানে অনেক দূর থেকে এসেছে তো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুক। হ্যাঁ যাও যাও। হ্যাঁ বাবা যাও। হ্যাঁ বাবা যাও, ওর সঙ্গে যাও, ওর সঙ্গে যাও, আসু আসু, যাও যাও যাও। অনেকদিন খালি পড়েছিল তাই এলোমেলো হয়ে আছে। এসব আবার আপনি করতে যাচ্ছেন কেন? না 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 ঠিক আছে, মানে আমি করে নিতে পারবো, বিবাহিত ছেলেদের এসব অভ্যাস থাকে না তো, তাই ভাবলাম। বিবাহিত? ও হ্যাঁ, মানে তবে আমার অভ্যেস আছে, আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি আর কি। হ্যাঁ আপনার স্ত্রী? স্ত্রী? হ্যাঁ ও করে, ও করে, আমি করি, মানে দুজন মিলে আসলে করি। আপনি তৈরি হয়ে নিচে খাবার ঘরে চলে আসুন। আজ আমার কি খুশি লাগছে, তোর আব্বা বেঁচে থাকলে তিনি আজ কত খুশি হতেন। মা তুমি খুশি হয়েছো, এই তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ। ও আর মামার খুশিটা বুঝি কিছুই নয়, সৎ মামা বলে বুঝি আমি পর হয়ে গেলাম। ছি মামা, কি যে বলো, তোমাদের সকলের দোয়াই তো আমার পাথেও। তোকে বুঝি ও কখনো সৎ মামা মনে করে? আর মনে করলেই হলো, দেখতে হবে না ভাগ্নেটা কার। ও হ্যাঁ বাবা, এবার তো আমার ছুটি, কামাল যখন এসে পড়েছে ওই সব বুঝে নিতে পারবে। না মামা, ওসব ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হবে না, তুমি যেমন চালাচ্ছ চালিয়ে যাও। তাই বললে কি হয়, নিজের জিনিস নিজেকে তো দেখে শুনে নিতেই হবে, কাল থেকেই তুই একটু একটু করে সব বুঝে নিতে থাক। জোর হুকুম। বুঝে নেবে?
হ্যাঁ বুঝে তো নেবেই ভাগ্নে, তাহলে আমাকে যে সব বুঝে নিতে হয়। সৎ মামা, একটু সৎ না হলে কি চলে? এই যে ভাগ্নে, এই হচ্ছে তোমার অফিস, না বসো। বুঝলে, বিরাট ফার্ম, মিল, কারখানা অনেক। অবশ্য তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, সব দেখিয়ে শুনে ঠিক করবো। হ্যাঁ মামা, তুমি যখন আছো। কি হলো? বাইরে তো হয়েছে কিছু? ও কিছু না, মিল ফ্যাক্টরি তো সব লেগে আছে, বসো, চলো দেখে আসি। দেখবে তুমি, দেখবে ওখানে আখি আসছে। তুমি কি মানে? আমি আমি দেখে আসছি, তুমি বসো, তুমি বসো। হ্যাঁ এই যে মারা যায়, এটা কি হচ্ছে? নিচে লেবার আসার আপনাকে চাটা বলে গালাগালি করছে, ওরা ছোঁয়া সবার সঙ্গে দেখা করতে চায়। তুমি কি করছো? ওদের শান্ত করতে পারছো না? এই না ধরো, লেবার লিডারকে আলাদা রেখে নিয়ে যাও, সে যেন ওদের বুঝিয়ে বলে যে ছোট সাহেব আস্তে আস্তে ওদের সব কথা শুনবেন, কারো কোনো অসুবিধা থাকবে না। যাও। জি স্যার। জি স্যার। শামসের, শামসের আলী। জি স্যার। যাও, ওদের মুখ বন্ধ করে দাও, যাও। কি হয়েছিল মামা? আর বলো কেন ভাগ্নি, ছেলে মানুষ, সব ছেলে মানুষ। আমি তোমাকে চার্জ বুঝিয়ে দিচ্ছি, ওরা ভাবছে আমি বুঝি চলেই যাচ্ছি, আমাকে যেতে দেবে না। আরে আমি কি চিরকাল থাকবো? আসলে ওরা আমাকে সত্যি ভালোবাসে। সে তো বটেই। তা মামা, অফিস তো দেখলাম, আজ প্রথম দিন, আজ আর অফিস করবো না, কাল এসে হিসাবপত্রগুলো সব দেখবো। আজ আমি যাই মামা। যাবে? আচ্ছা যাও, ঠিক আছে, আমি সব রেডি করে রাখবো। থ্যাংক ইউ। আপনি বসো বাবা, বসো। দেখতে এলাম, তোমার কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তো? জি না। বাড়ির কোনো খবর টবর পেলে? না, এখনো পাইনি, মানে সেদিন তো এলাম। পড়ো বাবা, তুমি তো ভালো ছাত্র। নতুন বাবা ওকে একটু দেখে শুনে দিতে সময় পান না, তুমি যদি একটু মাঝে মধ্যে ওকে দেখে শুনে দাও, তোমার কি কোনো অসুবিধা হবে? জি না না, আমার অসুবিধা হবে কেন? আমি যতদূর পারি সাহায্য করব। যাক বাবা, আমি খুব খুশি হলাম, তুমি পড়ো। আচ্ছা। এলাম পড়তে, হলাম বিবাহিত, তারপর মাস্টার। মেয়েটা অবশ্য দেখতে সত্যি খুব ভালো। মাস্টার সাহেব, মাস্টার সাহেব। আরে আপনি, মা দিলেন তো আপনার ঘাড়িটা বোঝা চাপিয়ে। আরে ছি ছি, এ কি বলছেন আপনি? কিন্তু মাস্টার সাহেব, ছাত্রীকে দেখে যদি দাঁড়িয়ে যান তাহলে তো মুশকিল। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, বসুন। থ্যাংক ইউ। আজই কিন্তু পড়া শুরু করছি না। ইয়ে দেখুন, আপনাকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই, তবে আমি যতটুকু পারি আপনাকে দেখিয়ে দেবো আর কি। বাস বাস, তাহলেই চলবে। আচ্ছা, আপনি কি সবসময় অনেক রাত পর্যন্ত পড়েন? জি, তা তো পড়তেই হয়। কেউ রাগ করে না? কে আবার রাগ করবে? এক চা চা সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে। কেন, আপনার স্ত্রী? জি স্ত্রী। ও হ্যাঁ হ্যাঁ, করে করে, তবে মানে অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনার স্ত্রীর কথা উঠলে আপনি এমন করেন কেন? আপনি কি স্ত্রীকে ভয় পান না লজ্জা? না মানে ভয় না, না না, লজ্জা লজ্জা মানে লজ্জা ভয় লজ্জা। জি লজ্জা। কি হলো মানে, কি হাসছিস কেন ওমন করে? আর বলো না আব্বু, ওই যে তোমার বন্ধুর ভাইয়ের ছেলে, উনি নাকি ওনার বউকে লজ্জা পান। বউকে দেখি লজ্জা পায়? আরে ওটা এখনো বিয়েই করেনি, ওটা আবার বিবাহিত। হ্যাঁ হ্যাঁ বিবাহিত। খুব তো চাপাবাজি, সব প্রফেসর প্রিন্সিপাল তোমার হাতের মুঠোয়, তা কই সার্টিফিকেট কই? দিল না, দেখলে? এখন উপায়? উপায় উপায় তো একটা ভেবে রেখেছি,
শেষ চেষ্টা আমি না করে ছাড়ব না। কিসের চেষ্টা? আবার সে পুরনো পথ, দেখি তোমার জালিম বাপের উপর এবারও আমার পাকা হাতের হাত সাবাইটা চালাতে পারে কি না। এবার পাশ করেছি, এবার মতো জামাই হতে আপত্তি নেই। আবার সেই চচ্চড়ি দেখুন না, বেয়াদব বেত্তমিজ বেল্লিক, আবার সেই তিনকে ৪৩, সাতকে ৭২, পাঁচকে ৫৫, এই ৪০ বছরের ভেজাল এক্সপার্ট জুরিকে জল নম্বর দিয়ে আমাকে ঠকাতে চাও? পাস না করা পর্যন্ত ওই তন্দুর রুটির মতো মুখখান আর এখানে দেখাবে না। ক্ষমা করে দেওয়া যায় না, না কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ফেরো ফেরো, এই কে আছিস? এবারও খেলে গেলাম, কিন্তু আমি হার মানবো না, কাল হবে ফাইনাল খেলা। মানে? হ্যাঁ মানে, সময় মতো বুঝতে পারবে, কাল তুমি সময় মতো আমার সঙ্গে পাতলা খেললে দেখা করবে। পাতলা? না না মোটা। তবে কি বললে পাতলা? বলেছি পাতলা, দেখছি মোটা, উড়ি যে আসছে। ওরে বাপরে, আমি যাই, কাল সময় মতো তুমি আমার সঙ্গে পাতলা খেললে দেখা করবে। দুলার নাম? দুলিনকে সঙ্গে নিয়ে এসেছেন সোজা কাজী বাড়িতে। ওদিকে লজ্জায় দেখছি লাল। বলি না সাহ, মুখ থেকে রুমালটা সরিয়ে নামটা বলুন। মজনু মিয়া। বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুলিনের নাম বুঝি লায়লা? না না, লায়লা না, ওর নাম হলো গিয়ে, ওর নাম হলো গিয়ে, তুমি থাম তো, আর সারা ফারজান ওরফে, ওরফে পুটু। তাহলে এবার সাক্ষী সাবুদের ডাকুন। সাক্ষী? সাক্ষী ছাড়া স্বাধীন মোবারক হবে কি করে? হবে না। ও আচ্ছা, তাহলে ওর বিয়েতে আমি সাক্ষী, আর আমার বিয়েতে ও সাক্ষী, আর আমাদের দুজনের বিয়েতে আপনি সাক্ষী। কি আবল তাবল বলছেন? আপনারা দুলহা দুলিন, আমি কাজী, সাক্ষী অন্য লোককে হতে হবে। কাজী ভাই, হুরি কাজী সাহেব, আপনি তো নিন, যান সাক্ষী নিয়ে আসুন। সাক্ষী ছাড়া স্বাধীন মোবারক হবে না। হবে না? আমি তাহলে সাক্ষী ধরে নিয়ে আসি। হ্যাঁ এই ডার্লিং, তুমি একটু বসো, আমি না সাক্ষী ধরে নিয়ে আসছি। হ্যাঁ নিন আপনি। এই ডার্লিং, আমি সাক্ষী ধরে নিয়ে আসছি। পেয়েছি পেয়েছি। হ্যাঁ তুমি পারবে। কি পারবো? এই তুমি আমার মান সম্মান প্রেম ভালোবাসার সবকিছু বাঁচাতে পারবে। আরে কি মাঝে বলছো? তোমাকে একটা সাক্ষী দিতে হবে। সাক্ষী? হ্যাঁ সাক্ষী, আমার বিয়ের সাক্ষী, তুমি হবে আমার বোন ভাই। ভাই? না ওসব আমার দ্বারা হবে না, আমি পারবো না। না পারলে আমার জীবন আমার সমস্যা হয়ে যাবে, তোমাকে যেতেই হবে। চলো, আমি কোনো কথা শুনবো না। আমার বন্ধু আমি তোর কিন্তু দিন শুনবো না, আমার এই উপকার থেকে তোমার করতে হবে, আমি সারা জীবন তোমার উপকার করে যাবো। চলো বন্ধু, তোমার উপকার আমি সারা জীবন করবো। আমি করতে পারবো না। আপনি এত রাত্রে এখানে? যাচ্ছিলাম, দেখলাম আপনি লিখছেন। কি লিখছেন? ও কিছু না। গোপন কিছু? তাহলে থাক। না না, গোপন কি আছে? আমার আবার গোপন কি আছে? কেন, আপনার স্ত্রীর কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নতুন কোন খবর টবর আছে নাকি? নতুন খবর? এই যে আমার ছেলে মেয়ে হওয়ার খবর। হ্যাঁ মানে হ্যাঁ হবে। হবে? কবে? মানে দু তিন মাসের মধ্যেই হবে। ও মা, তাই নাকি? এত বড় খুশির খবর তো এতদিন জানাননি কেন? মানে মনে ছিল না।
আপনি তো লড়তে পারছেন কেন? আপনার বিয়ে হয়েছে কতদিন? তা দু তিন মাস হলো। কি এই মধ্যে বাচ্চা? অনেক আগে শুনুন, অনেক রাত হচ্ছে, আপনি ঘুমাবেন। আচ্ছা মজরাও, মজরাও ভাবলাম তোরা দুজন কেমন আছিস একটু দেখে যাই। বাপ জালিম হলে কি হবে, বউ আমার ফুলের মতো। বেশ আছি। হ্যাঁ ভিতর চল বউ। এ বউ আর দেখো কে এসেছে, চল 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 ভিতর চল। শহরে পড়তে এসে এ বাড়িতে আশ্রয় পেলাম, কিন্তু প্রথম একটা মিথ্যে কথা বলতে হলো। মিথ্যে কথা? বারবার ভুল হয়ে যায় না, সত্যি কথাটা প্রকাশ করা চলবে না, কিন্তু মেয়েটা হঠাৎ করে এমন এমন প্রশ্ন করে বসে। মেয়েটা ভারী মিষ্টি, যতই দেখি ততই ভালো লাগে, নামটাও মিষ্টি, নিতু। অবিবাহিত? গত রাতে আল্লাহর ইচ্ছায় তোমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হইয়াছে, তুমি সত্তর বাড়িতে চলিয়া আইসো। ইতি তোমার চি মহাপ্পাতুন্নেসা খাতুন। মা 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 দেখো দেখো খুশির খবর। খুশির খবর? হ্যাঁ মা, ওই যে আমাদের বাসার ওই ভদ্রলোক। কি হয়েছে তার? বাচ্চা হয়েছে। দেখো মা, তার বাড়ি থেকে চিঠি এসেছে। দেখি দেখি। আহা, আমি পড়ছি, তুমি শোনো। প্রিয়তম, গত রাত্রে আল্লাহর ইচ্ছায় তোমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হইয়াছে, তুমি সত্তর বাড়িতে চলিয়া আইসো। ইতি তোমার স্ত্রী মহাপ্পাতুন্নেসা খাতুন। খুশির খবর? ওরে নিতু, ডাক ডাক তোর আব্বাকে ডাক। আসাদ কোথায় গেল? আমি বললাম, তুই দেখিস নিশ্চয় ছেলে হয়েছে। কিসের ছেলে? কার ছেলে? কার আবার? ওই আমাদের আসাদের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আসাদের বাড়ি থেকে ওর বউ চিঠি লিখেছে। আমি বললাম, দেখো আসাদের ছেলে হয়েছে। তা হবে। হবে কি গো? বল, হয়েছে? হয়েছে। আসাদটা যে এই যে আসাদ, এই যে বাবা আসাদ, এই দেখো কি খুশির খবর, তোমার বাচ্চা কাচ্চা হওয়ার খবর, তুমি আমাদের কিছুই জানাওনি। বাচ্চা হওয়ার পর জানতে পারলাম। বাচ্চা? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই তো বাড়ি থেকে বৌমা চিঠি লিখেছে। কিন্তু বাবা, তোমার বোন কেমন বলো তো? আরে বাবা, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে খুলে লিখবো তো? তা না, সন্তান হয়েছে। তবে আমি বললাম, ঠিক তোমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? তুমি কি বলো? ছেলে? জি জি ছেলে। কি যে বলো মা,
প্রথম মেয়ে হওয়া ভাগ্যের লক্ষণ, ঠিক মেয়ে হয়েছে। আপনি কি বলেন? যাক বাবা, কাল তো তোমাকে বাড়ি যেতে হবে। শুধু তুমি কেন, আমরাও যাবো, কি বলো গো? তা তো বটি, তা তো বটি। যাও যাও যাও। হ্যাঁ, কি কি নিতে হবে বললে মাত্র? জি, কি কি নিতে হবে মানে নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নেবো, নিয়ে নেবো। উনি কি করে জানবেন যে কি কি নিতে হবে? ও তাই তো, তাই তো। আচ্ছা আচ্ছা, আমরাই সব ঠিক করে নেব। জি, আপনার তাহলে ঠিক করুন, আমি আসি। হ্যাঁ আসি। তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? একটা লিস্ট করতে হবে না? হবে, সকালে মার্কেটে যেতে হবে, বাচ্চার জামা কাপড় কিনতে হবে, খেলনা কিনতে হবে, তারপর মিষ্টি কিনতে হবে। না, তোমাকে তো কিচ্ছু হবে না। দেখি আমি একটা লিস্ট করে দিই। চিঠিটা একটু দেখি তো। দাও মা, দাও একটু দেখি। সবই ঠিক ছিল মা, হাতের লেখাটাও ধরা যেত না। তাও চিঠিটা একেবারে ঘরের পাশের পোস্ট অফিস থেকে পোস্ট না করলি তো পারতিস মা। বাবা, মা আমার ঠিকই ধরে ফেলেছে। হয়েছে তোমার
চলবে না আর জারি জুড়ি হ্যাঁ ধরা পড়ে গেছে লুকো চুরি যাবে কোথায় আমি যেহেথায় বুঝেছি তোমার বাহাদুরি ধরা পড়ে গেছে লুকো চুরি বুঝেছি তোমার বাহাদুরি ধরা পড়ে গেছে লুকো চুরি মানে মানে হ্যাঁ বলুন জনাব মিথ্যেবাদী আপনার চেয়ে আর কি কি খবর আছে বলুন মানে মিথ্যে কথা বলা ছাড়া মানে আহা বলতে মানা করেছে কে তবে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা জি আমি তো প্রথম দিন থেকে সন্দেহ করেছি জি প্রথম দিন থেকে তাহলে একদিন আপনি আর আপনি নাই তুমি জি তুমি ও কামাল এসো এসো বসো বসো তারপর কি মনে করে আজ মা আনুষ্ঠানিক ভাবে ব্যবসার দায়িত্ব আমার হাতে তুলে দিচ্ছেন ও পাস করার পর একদিন তো এড়িয়ে চলেছি আর পারলাম না আপনার দোয়া নিতে এলাম স্যার আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক মন দিয়ে বিজনেস দেখাশোনা করো অনেক উন্নতি করো জি স্যার ঘাড়ে যখন পড়লই ভাবছি বিদেশ থেকে বিজনেস সম্পর্কে একটা শর্ট কোর্স কমপ্লিট করে আসবো ও সে তো আরো ভালো কথা কি বলো এদিকে মা আবার বাইরে যাবার আগে বিয়ের জন্য ধরে বসেছেন সে তো আরো আনন্দের কথা তা মেয়ে ঠিক হয়েছে তো হ্যাঁ জি আজই মেয়ের বাড়ি থেকে লোক আসবার কথা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো বাবা বসো জি মানে আমার বাবা আপত্তির কোনো কারণ নেই তাছাড়া কামালের আব্বা এই বিয়ের জন্য আমাকে বলে গেছেন তবু আপনি যখন রানীকে দেখেছিলেন তখন ও ছিল 7-8 বছরের মেয়ে এখন কেমন হয়েছে দেখবেন না মিষ্টি আরো সুন্দর আরো মিষ্টি হয়েছে আমার বাবার একটাই স্বাদ আমার বৌমা সুন্দর হবে আমার চোখের সামনে ঘর বাড়িতে ছুটোছুটি করে বেড়াবে হাসিতে আনন্দে আমার ঘর ভরে যাবে তুমি আর দেরি করো না বাবা আসছে মাসের 15 তারিখে দিন ঠিক করে ফেলো কিন্তু কামাল আজকালকার ছেলে ও না দেখলে সব ঠিক আছে বাবা সব ঠিক আছে আচ্ছা তুমি ওর কোনো ছবি এনেছো জি ওই দেখি বাবা বাবা চমৎকার আরে কামাল এসে গেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তাহলে আমি এবার আসি খেলাম না আদাব তুমি কিন্তু বাবা সব ঠিকঠাক করে ফেলো জি আচ্ছা সালাম আলাইকুম বস দিন তারিখ ঠিক করে ফেললাম সে তোমার যা ইচ্ছে মা তোর তো বোধহয় রানীর কথা মনেও নেই এই দেখ দেখ কত সুন্দর হয়েছে এই যে আমাদের মহারানী এদিকে আসেন দেখি আজ আবার তুই পেয়ারা গাছ উঠেছিলি বেশি উপরে উঠিনি একটু উপরে আচ্ছা আর কতদিন তুই এভাবে হইচই করে বেড়াবি বলতো বলে পাড়ার ছেলেগুলো কেমন ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে থাকে দেখতে পাস না চেয়ে থাকে দেখিনি তো তা দেখবি কেন চোখ থাকলে তো দেখবি কি আমার চোখ নেই তাহলে এই দুটো কি এত বড় বড় চোখ কজন আর আছে শুনি সেই জন্যই তো ওই চোখে চোখ রেখে যে তোকে আটকে রাখতে পারবে ঠিক তেমনি একজনের সঙ্গে তোর ভাই তোর বিয়ের ব্যবস্থা করেছে ওই চোখে চোখ রেখে যে তোমাকে আটকে রাখতে পারবে ঠিক তেমনি একজনের সঙ্গে ইস আমার চোখে চোখ রাখবে কতক্ষণ চেয়ে থাকে দেখব কি
তোমাকে নাকি বাঁধার ব্যবস্থা হচ্ছে? কি দিয়ে? দড়ি দিয়ে? দড়ি দিয়ে বাঁধলে থাকবই না যদি এমনি করে তোমাকে। লোকটা দেখতে কেমন? ইয়া গো, ইয়া ভুড়ি, ইয়া টাক, না না নিশ্চয় খুব সুন্দর। স্যার কামাল বলছি। আচ্ছা তোমার বিদেশ যাওয়ার কত দূর? বিদেশ সবই রেডি করে রেখেছি স্যার, মাঝখানে বিয়ের ঝামেলা। তোমার বিয়েতে আমি যাবো না, তাই কখনো হয়? আচ্ছা আচ্ছা, আমি খুব খুশি হয়েছি। আপু আপু আপু, দেখো আসাদের রেজাল্ট বেরিয়েছে। ও ফার্স্ট ক্লাস। হ্যাঁ দেখি দেখি দেখি, চশমাটা আমি যাবো, ভালো করবে। তোকে দেখে মনে হচ্ছে যেন তুই পাস করেছিস। আব্বু এই যে আসাদ, এসো এসো, ও ব্রিলিয়ান্ট রেজাল্ট। বাবা বাবা বাবা, থাক বাবা থাক, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। খবরটা তোমার চাচাকে জানানো দরকার, টেলিগ্রাম। না না বরং তুমি নিজেই রওনা হয়ে যাও। হ্যাঁ আমিও তো ভাবছিলাম। সেই ভালো সেই ভালো। শোনো তোর চাচাকে আর একটা কথা বলতে, অবশ্য কথাটা তোমাকেই আগে বলা দরকার, আমার ধারণা তোমার অমত হবে না। আমি আমার ও শোনো, তুমি তাহলে তৈরি হয়ে না, দেখি আমি তোমার চাকার ব্যবস্থা করি। না না তুমি নতুন ড্রাইভিং শিখেছো, এত দূর পথ তুমি ড্রাইভ করে যেতে পারবে না। ও পারবে আব্বু, ও এখন পাক্কা ড্রাইভার হয়ে গিয়েছে। তবু এত দূর একা যাওয়া ঠিক হবে না। ঠিক হবে না। ড্রাইভার ড্রাইভার, এই যে ড্রাইভার। জি স্যার। শোনো তুমি এই সাহেবের সঙ্গে যাও, দরকার ছিল না, ও শুধু শুধু কষ্ট করবে। এতে কষ্টের কি আছে, কিছু দূর যাবার পর ওর হাতে ছেড়ে দিও। হ্যাঁ আর শোনো, তোমার চাচাকে আমার সালাম দিও আর সব কথা বুঝিয়ে বলো। হ্যাঁ জি আচ্ছা, সাবধানে যেও কিন্তু। জি আচ্ছা এসো। ও বেশি দেরি করবে নাকি? জি আচ্ছা চলি এসো। খুদা হাফেজ। খুদা রানি, শোন এদিকে আয়। আজ আমার জীবনের বড় আনন্দের দিন, বাবা মা যেরকম চেয়েছিলেন আল্লাহর ইচ্ছায় আমি তোকে তেমন ঘরেই দিতে পারছি। শোন বোন, আমাদের বংশের মেয়েদের চিরদিনের শিক্ষা, স্বামীর ঘরই তাদের একমাত্র আশ্রয়, ওটাই তাদের নিজেদের ঘর। আমাদের বংশের কোনো মেয়ে কোনো দিন স্বামীর ঘর থেকে ফেরেনি। মনে রাখিস, স্বামীর ঘর থেকে মেয়েরা সেদিনই বেরোয় যেদিন তার লাশ কবরে নামানো হয়।
এখন কোথায়? এখন একটু কেমন বোধ করছেন স্যার? আমরা ক্রমের কাছাকাছি পৌঁছে গেছি। কেন? আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম স্যার। অ্যাক্সিডেন্ট কোথায় স্যার? কোথায় অ্যাক্সিডেন্ট করেছিলাম? মাইল বিশের পিছনে। তারপর? তারপর চারিদিক থেকে লোক ছুটে আসছিল, আমি আপনাকে দিয়ে পালিয়ে এসেছি। চারিদিক থেকে লোকজন যেভাবে ছুটে আসছিল আপনাকে ওখানে পেলে যা হবার আমার হতো, তুমি পালিয়ে এলে কেন? এটাই আমাদের ধর্ম স্যার, মালিককে বিপদের হাত থেকে বাঁচানোই আমাদের কাজ। সেটা গাড়ি ভরাও, আমি সেখানে যাব। না স্যার, তা আমি পারি না, আমাকে মাফ করবেন। আমি বলছি তুমি চালাও। না স্যার, ওখানে গেলে আপনার বিপদ হবে, জেনে শুনে আমি নেমখারামি করতে পারবো না। সরে যাও, সরে যাও, আমি নিজেই যাবো। স্যার স্যার যাবেন না স্যার, ওখানে গেলে বিপদ হবে স্যার। স্যার যাবেন না স্যার। স্যার এখন ভেতরে যাবেন না। কেন ডাক্তার, কেমন আছে আমার বোন? এখনো জ্ঞান ফেরেনি, আঘাত তো লেগেছে মাথায়। ডাক্তার, ডাক্তার আমার বোনকে ভালো করে দিন ডাক্তার, যেমন করে পারেন আমার বোনকে ভালো করে দিন। ঘাবড়াবেন না, মৃত্যুর আশঙ্কা নেই। তবে তবে এখনো কিছু বলা যায় না, তবে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো ক্ষতি না হয়। ধৈর্য ধরুন। আল্লাহ, কেন এমন হলো আল্লাহ, কেন এমন হলো? কে কে আমার এত বড় সর্বনাশ করলো? এই যে বাবা গিয়ে ফিরে এলে, তোমার চাচার খবর কি? জি জি ভালো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? জি জি না, ঠিকই তো আছি, মানে অনেকটা পথ। হ্যাঁ তা তো হবেই, এত দূর যাওয়া আসা করা। তা তোমার চাচা কি বললো? চাচা মানে বললেন আপনারা যা ভালো বোঝেন। অসন্তুষ্ট হননি তো? না, খুব খুশি হয়েছেন। সুবহান আল্লাহ, তা তুমি ক্লান্ত, যাও বিশ্রাম নাও গে। জি আচ্ছা, ভালো করে দেখ, ভালো করে দেখ রানী। সব অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না ভাইয়া, আমি অন্ধ হয়ে গেছি ভাইয়া, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। না ডাক্তার, না এ হতে পারে না ডাক্তার, এ হতে পারে না, আপনি বলে দিন ডাক্তার। ও অন্ধ হয়নি, ও চোখ ভালো আছে ডাক্তার, ও চোখ ভালো আছে। কি হলো ডাক্তার? ডাক্তার আমি আপনার দুটি হাতে ধরছি ডাক্তার, আপনি ওকে ভালো করে দিন ডাক্তার, আপনি ওকে ভালো করে দিন। কত সাজ করে আমি ওর বিয়ে ঠিক করেছিলাম ডাক্তার, আমার সব স্বপ্ন, আমার সব সার ভেঙে চুরমার হয়ে গেল ডাক্তার। রানী কি হলো রানী, এখন আমি কি করব? শিয়া পরবর্তীকার কদিন পরেই ওর বিয়ে। ভাইয়া রানী, ভাইয়া রানী, ভাইয়া কাল তোরা বিয়ের তথ্য নিয়ে আসবে। আমি পারবো না, ওদের মুখোমুখি দাঁড়িয়ে এত বড় দুঃসংবাদ দিতে আমি পারবো না। তুমি ভেঙে পড়লে চলবে কেন? যা হয়েছে তাতে আমাদের তো কোনো দোষ ছিল না। ওদের বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই শুনবে, তাছাড়া আল্লাহর উপর তো কারো হাত নেই। কিন্তু সব শুনে ওরা যদি রাজি না হয়, যদি ওরা বলে অন্ধ মেয়েকে ঘরের বউ করবে না, আমি আমি তা সহ্য করব কেমন করে? আহা তুমি বলেই দেখো না, ওরা ওরা নিশ্চয়ই শুনবে। না এ বিয়ে হবে না রানী। ধোকা আমরা দিতে পারি না ভাইয়া। এ তুই কি বলছিস বোন, আমরা ওদের ধোকা কেন দেব? আমরা ওদের সবকিছু খুলে বলবো বোন। না ভাইয়া না, ওদের ভালো মানুষের সুযোগ নিয়ে আমরা ওদের ঠকাতে পারি না। দোহাই ভাইয়া,
তুমি সকালে চলে যাও, ওদের বলে এসো এ বিয়ে হতে পারে না। রানী, সুখ সবার কপালে সয় না ভাবি, সুখ সবার কপালে সয় না। সুখ ব্যবসার চাবি ছেলের হাতে আর সংসারের চাবি বউয়ের হাতে, আর আমি পথে পথে ঘুরে বেড়াবো? না 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 না, বিয়েটা তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসুন আসুন। কি ব্যাপার, বিয়ের তত্ত্ব নেই নাকি? জি না। আপনাকে এমন দেখাচ্ছে কেন, আসুন বসুন। জি না, মানে আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, এ বিয়ে হবে না। হ্যাঁ, এ বিয়ে হবে না কেন? হঠাৎ একটা মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বোন অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? আহা, বড় দুঃখের কথা। কিন্তু বিয়ে বন্ধ হবে কেন? অন্ধ বোনকে কি করে আপনাদের ঘরের বউ করে পাঠাবো? আরে সাহেব, এসবই ভাগ্য, নসিব, তকদির, এরপরে কি মানুষের হাত আছে? কিন্তু আপনার বোন ভাগ্নে তা মেনে নেবে কেন? আপনি আমার বোন আর ভাগ্নেকে চেনেন না, ওদের কোনো আপত্তি হবে না, তেমন ফ্যামিলি নয় আমাদের। যা, বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু আহা, কোনো কিন্তু নয়, আমি তো বলছি। আপনি যান, দুশ্চিন্তার কোনো কারণ নেই, এ বিয়ে হবে। আরে আমার কথাই সব, ওনাদের সঙ্গে আলাপ না করে। ওনারা কেউ বাড়িতে নেই, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। আহা, বললাম তো কোনো অসুবিধা হবে না। বেশ, আপনি যখন বলছেন, কিন্তু দেখবেন পরে যেন কিছু না হয়। বললাম তো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের মত জানিয়ে আসবো, তাহলে হলো তো। আমি জানি ওরা রাজি হবে, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি গিয়ে সব বিয়ের ব্যবস্থা করুন। যান। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এ বিয়ে হবে না? আরে এই বিয়ে তো হবে। ঘরে আসবে অন্ধ বউ, শুরু হবে খেলা, অশান্তির আগুন তাও তাও করে জ্বলে উঠবে। চালিয়ে দেবো আমি, তারপর তারপর কামাল 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 ভাগ্নে, আরে কোথায় গেল মামা? এই এই যে এসো, অত চেঁচাচ্ছ কেন? আর কেন, এটাকে একটা বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে? হইচই নেই, গান বাজনা নেই, সাজসজ্জা নেই, গুজর বাড়ি বলে মনে হচ্ছে। কে এতদিকে নজর দেবে বল? কে নজর দেবে মানে? আরে আমি আছি কি করতে? আমার দশটা নয়, পাঁচটা নয়, সবজন মিলে মনে একটু ভাগ্নে, তার বিয়েতে একটু হইচই হবে না, আনন্দ উৎসব হবে না, তাহলে ওসবের মধ্যে আমি নেই। তুমি তো আমার একমাত্র ভরসা মামা। করো, আমি আসছি। তোকে চুপচাপ দেখে আমি খুব চিন্তায় পড়েছি। এই দেখ না, এদিকে এত কাজ, ওদিকে কোনের বাড়িতে তত্ত্ব নিয়ে যেতে হবে, কোন দিকে যে যাই? কোনের বাড়ি যেতে হবে? নো প্রবলেম, আমাকে দাও, আমি সব নিয়ে চলে যাচ্ছি। এই দিকটা তোমরা সামলিও। হ্যাঁ, চিন্তা করিস না বোন, ওরা সত্যিই বড় ভালো লোক। আমায় ডেকে বলল ভাগ্যের উপর কারো হাত নেই। আমি বিশ্বাস করি না ভাইয়া, কেন তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? নিজের দুর্ভাগ্যকে আমি নিয়েছি। ওরে না রে না, মিথ্যে নয়, তুই দেখিস এ বিয়ে নিশ্চয়ই হবে। ভাইয়া, তুমি সত্যি কথাটা ওদের কাছে গোপন করনি তো? ওরে না রে না, আমি ওদের সব বলেছি, তুই বিশ্বাস কর, ওরা সবাই মিলে আলাপ করে খবর পাঠাবে বলেছে। জলদি বাইরে যান, ছেলের বাড়ি থেকে বিয়ের তত্ত্ব নিয়ে লোক এসেছে। ওই শোন, শুনেছিস আমি বলেছিলাম না এই বিয়ে নিশ্চয়ই হবে? ওয়ালাইকুম সালাম। আসুন আসুন। কি আমি বলেছিলাম না? এই যে কামাল খালাম্মা, ওনারা রাজি। রাজি মানে? আপা ফিরে এসে সব শুনে আমাকে দেরি করতেই দিলেন না। আমি বললাম ঠিক আছে, কাল সকালে যাবো। শুনে নাকি বললেন জানেন? না না না, ওরা চিন্তা করবে, তুমি এক্ষুনি চলে যাও। চলে এলাম। আল্লাহ মেহরবান। জানা এটা ভেতর নিয়ে যান। আরে আমি যেখানে কথা দিয়েছি সেখানে কোনো নড়চড় হতে পারে না। আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এই দেখো কি করে কি করে। আচ্ছা ঋণের কি আছে, এ তো আমার কর্তব্য, আমি তো আগেই বলেছিলাম। কিন্তু কি ব্যাপার, আরে এটা তো বিয়ে বাড়ি হলো, চুপচাপ হইচুই হবে, গান হবে, বাজি পুড়বে। Thank you.
তুই এসো। আমার বউ এসেছে, আমার বউ মা। আমার বউ মা, আমার লক্ষ্মী সেনা বৌরানী, কি রূপ! দেখো দেখো, তোমরা আমার পছন্দ দেখো। শহরে মেয়ে নাই, গ্রাম থেকে মেয়ে এনেছি, কিন্তু দেখো বেছে বেছে হাজারে একটা মেলে, এমন মেয়েই আমি এনেছি। উনি উনি তো চল, আমার বৌরানী তুমি উপরে চল, চল শিগগিরি। তোমার শাশুড়ি সালাম করো। আর সে কিনা তাকে নিয়ে ঘরে তুলল, সবই ভাগ্য। নইলে এত সম্পত্তি, এত টাকা পয়সা, যা তার একমাত্র ছেলের বউ, সে কিনা অন্ধ। চুপ কর, চুপ কর, এসব কথা আমি শুনতে চাই না। বলতে তো আমিও চাই না আপা, কিন্তু চুপ করেও তো থাকতে পারি না। তোমার পাশে পাশে থেকে এ সংসার আমিও তো নিজের হাতে সাজিয়েছি। চোখের সামনে ভেঙে যাবে, কি করে সহ্য করি বলো? অন্ধ বউ, না পারবে স্বামীকে সুখী করতে, না পারবে সংসারের হাল ধরতে, আর না পারবে তোমার মনের আশা পূরণ করতে। যা খুশি তাই হোক, আমি এই বউর নাম শুনতে চাই না। বউ না, ডাইনি মেয়ে এসেছে বাড়িতে। কি করছো? থাক না, আমি নিয়ে নেব। আমি তো তোমার কোনো সেবাই করতে পারছি না, হচ্ছে দুর্ভাগ্য। একটা মেয়ের জীবনে আর কি হতে পারে? আর যদি আমার চোখ দুটো বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো রাত হবে। তুমি এমন কিছু করো না যাতে মা আবার কষ্ট পান। মাকে খুশি করার চেষ্টা করো। চলে। তুমি আবার উঠলে কেন? তুমি যা
যাবার সময় বাইরে রেলিংটা ধরে একটু দাঁড়াবো। ফিরতে অসুবিধা হবে তো? কিছু হবে না। আমি যদি দেখতে পেতাম তাহলে বাইরের দরজা পর্যন্ত চেয়ে তোমাকে বিদায় দিতাম। আমি তো দেখতে পাই না, রেলিং এ দাঁড়িয়ে অন্তত তোমার পায়ের শব্দটুকু শুনি। চলো। আমি আসি। চলো মা, হ্যাঁ সাবধানে এসো মা, এসো। এই যে মা, হ্যাঁ বসো। বৌমা দুঃখ করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি আসি। হ্যাঁ তাহলে কামাল, তোমার কোনো অসুবিধা নেই তো? কি যে বলেন স্যার, আপনি বলেছেন এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ। আরে আসাদ এসো, এসো কামাল, এই হলো আসাদ। ও আসাদ, এ হচ্ছে কামাল, আমার খুব প্রিয় ছাত্র ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসো। খুব খুশি হলাম আপনি আমার ফার্মে আসছেন বলে। আপনার মতো একজন ব্রিলিয়ান ছেলেকে পেলে আমার দারুণ উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং আপনার উপর একটা সেশনের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু আমার মতো একজন নতুন লোকের উপরে এত বড় দায়িত্ব? আপনিও নতুন, আমিও নতুন, দুই নতুনে মিলে দেখবেন নতুন নতুন কৌশল বের করে ফার্মটা কেমন জমিয়ে তুলি। রাইট, কইগো শুনছ? এসো এসো, আমার ঘুমটা গেল, সবাই তো ঘরে ছিল গো। এই যে মানে শোন, এই আসাদের চাকরি হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তাহলে উঠি স্যার। আচ্ছা আসাদ স্যার, আমি কালি জয়েন করছি। জি আচ্ছা, চলি আবার এসো। চলো চলো এসো। তুমি খুশি হওনি? মামা এসো। কি খবর? জি মামা, এই কথা তোমাকে বলেছিলাম, মিস্টার আসাদ আমাদের পারচেজিং ডিপার্টমেন্টের নতুন ম্যানেজার। স্যার ইনি আমার মামা। আমি তো নামে মাত্র, আসলে মামাই সব কিছু। না না, ওসব কিছু নয়, ভাগ্নের হয়ে একটু দেখাশোনা করি মাত্র। আচ্ছা স্যার চলুন, আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখি আনি। চলুন মামা, তুমি চলো। না আমার একটু জরুরি টেলিফোন আছে তোমাকে। চলুন চলুন। Thank you.
নতুন ম্যানেজার রাখা হয়েছে। এই শোনো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি তোমাদের নতুন বেগম সাহেবের বড় ভাই, যা উপরে খবর দাও। জি আচ্ছা, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। বৌরানী, আপনার ভাই জান এসেছেন। কি? তুমি দাঁড়াও, কোন সাহসে তুমি ওই বাড়িতে পাড়ি খেয়েছো? জি, বেইমান, প্রতারক, চোর। জি মানে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলে ধোঁকা দিয়ে একটা অন্ধকে আমার ছেলের কাছে চাপিয়ে দিয়েছো। মা, লজ্জা করছে না আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে? কিন্তু মামা তো, চুপ করো। তার সরলতার সুযোগ নিয়ে এত বড় জালিয়াতি করার পর আমার বাড়ির চৌকার কিন্তু তুমি লজ্জা করো না? বেহালা জালিয়া ঠক, যাও, বেরিয়ে যাও। আপনি কি বলছেন মা? এই সংসারে আগুন দিয়েছ, একটা সুন্দর শিক্ষিত ছেলের জীবন নষ্ট করেছ। কিন্তু আপনি তো খবর দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, একটা সুন্দর বউয়ের জন্য। এই অন্ধকে দিয়ে আমি কি করব? আমি চেয়েছিলাম আমার চোখের সামনে ঘুর ঘুর করে বেড়াবে একটা সুন্দর ফুটফুটে মেয়ে, কিন্তু অচলকে দিয়ে আমি কি করব? দোহাই দোহাই, আপনার অমন করে বলবেন না। নিজের বোনের জন্য দরদিনে মুসলিম হচ্ছে না? তাহলে অন্ধকে ঘরে রেখে দরদ দেখালেই পারতে। প্রতারণা করে বিয়ে দিয়ে আমার সুখের সংসার, আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিলে কেন? আমাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দাও, ওই এখনকে আমার ঘর থেকে বের করে দিয়ে দাও। না না না, এত বড় শাস্তি আপনি ওকে দেবেন না মা। যত খুশি মন্দ আমাকে বলুন, যত খুশি শাস্তি আমাকে দিন, তবু ওকে কিছু করবেন না মা, ওকে আপনি কিছু করবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ি মা। মা মামা, চুপ শোনো। আর কি শুনবো মামা, কেন কেন আপনি আমার সর্বনাশ করলেন? আমি তো চাইনি। আর শোনোই না, তোমাকে আমি যে বলেছি ঠিকই বলেছি। আরে আসল লোক তো কামাল, সে যখন রাজি ভাই। আসলে কি জানো, তোমার বোনের প্রতি আমার কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছে, সেই জন্যই তো আমি বুঝিয়ে কামালকে রাজি করালাম। কিন্তু আপা, ও নিয়ে তুমি চিন্তা করো না। আরে আমি তো আছি, আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো। তুমি শুধু আমার কাছ থেকে খবর না পাওয়া পর্যন্ত এ বাড়িতে আর এসো না। কি হলো? আরে পাগল, আমার উপর এটা কি? পিঠা, রানী বড় ভালোবাসে তাই ওর ভাবি। ফিরিয়ে নিয়ে যাচ্ছ কেন? দাদা আমাকে দাও, আমি নিজে বৌমাকে খাবো। দাও তাহলে আমি আসি। আচ্ছা, আপনি একটু দেখবেন, রানী আমার বড় আদরের বোন, ছোটবেলাও বাপ মাকে হারিয়েছে, আমি ওকে কোনো দিন কষ্ট পেতে দিইনি। বললাম তো আমি আছি, আমি বৌমাকে দেখব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অন্ধ বৌমা বড্ড ভালোবাসে। ভাইয়া, কখন এসেছিলেন? এই তো একটু আগে। চলে যাচ্ছেন যে? না মানে জরুরি কাজ আছে। তাই বলে এসে চলে যাবেন? খুব জরুরি, আরেকদিন আসব। তুমি বাড়ি যাও। ভাইয়া এসেছিলেন? হ্যাঁ।
মা নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করছেন তার সঙ্গে। মা? না না, মা কিছু বলেননি। তুমি খুব ক্লান্ত, সারাদিন পরে এলে কাপড় পাল্টে বিশ্রাম নাও। মা কিছু বলেননি তো উনি এসে চলে গেলেন কেন? বোধ হয় খুব ব্যস্ত ছিলেন। পিঠার হাড়িটা বাইরে ভেঙে পড়ে আছে কেন? ওনার বোঝা উচিত ছিল যা ঘটেছে তারপরে বাড়িতে এলে উনি কেমন ব্যবহার পাবেন। না, কে তোমাকে এসব নাকামো করতে বলেছে? আপনার ওষুধ খাবার সময় হয়ে গেছে তাই। চুপ কর, আমাকে ওষুধ খাওয়ার মতো যথেষ্ট কাজের লোকের বাড়িতে রয়েছে। জব্বার, জলিল, আবুল, এই যে কোথায় থাকিস তোরা? ভুলে গেছিস আমাকে ওষুধ খাওয়ানোর সময় মনে থাকে না? জি, বৌরানি নিজে নিয়ে এলেন তো তাই। বৌরানি? সে কপাল করে কি আমি সংসারে এসেছি যে ছেলের বউ এটা ওটা আমার হাতে তুলে দেবে, আমাকে চোখে চোখে রেখে শাসন করবে, সেবা করবে, হেসে খেলে আমার ঘর ভরিয়ে তুলবে? তাই যদি হতো তাহলে আমার সংসারে এক অন্ধ এসে জুটবে কেন? কেন আমার এত স্বাদ, এত আশা ভেঙে চুরমাল হয়ে যাবে? মা, ওষুধ খাওয়ার সময় চলে যাচ্ছে। আবুল, ওকে যেতে বল, এসব আদিক্ষেতায় আমার মন ভুলবে না। ওকে বলে দে আর যেন কোনোদিন আমার চোখের সামনে না আসে, আমি ওই অপয়া ওরকম মুখ দেখতে চাই না। মা, খবরদার, আমাকে মা বলে ডাকবে না, যাও। আমাকে ডাকুনি যে। বুঝতে পারছি তোমার উপর অনেক অত্যাচার হচ্ছে। না না, কই, আমি তো ভালোই আছি, আমার উপর কোনো। জানি মা তোমাকে কিছুতেই সহ্য করতে পারছেন না। ছি ছি, ও কি বলছো? মায়ের কি দোষ? আমারই জন্য সে আশা ভেঙে গিয়েছে। মা যা বলেন উনি দুঃখেই বলেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি, মায়ের কোন দোষ নেই। রানী? হ্যাঁ। রানী, তোমার এই দুঃখ আমার সহ্য হয় না। না না, আমার কোনো দুঃখ নেই, তোমার মতো স্বামী যার তার আবার দুঃখ কিসের? তোমার পায়ে যাকে আশ্রয় দিয়েছ তার কি কোনো দুঃখ থাকতে পারে? আপা, এই যে আপা, মানে আমি বলছিলাম কি, মানে কামাল বাবাজিকে যখন বৌমা ভুলিয়েই ফেলেছে তখন তুমি আর আপত্তি করে কি করবে? মেনেই নাও, অবশ্য তোমার দুঃখটাও বুঝি আপা, একমাত্র ছেলে তোমার, তার বউ কিনা অন্ধ, মেনে নেবেই বা কি করে? কেউ বুঝতে, আমাকে কেউ বুঝতে চায় না। আমি চেয়েছিলাম ঘরে বউ আসবে, আমি কত আদর সহায় করব, কত আহ্লাদ করব, আমি তো এমন ব্যবহার করতে চাইনি। কিন্তু কিন্তু আমি তো মা, আমার একমাত্র ছেলে একটা অন্যের সঙ্গে ঘর করবে, আমি কি করে সহ্য করব বল? ওয়া, ভালো কথা, কামালের নামে সবকিছু লিখে দিয়েছো তো? পারলাম কই, সবকিছু লিখে নিয়ে আমাকে মুক্তি দিলে বাঁচতাম,
যেদিকে দু চোখ যায় চলে না 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 আপা ভাগ্যিস লিখে দাওনি, যা অবস্থা দেখছি সম্পত্তি হাতে পেলে কামাল বাবা যে হয়তো অন্ধটার নামে সবকিছু লিখে দিত। মতলব যে মেয়েটা এই বাড়িতে ঢুকেছে। কি বলছিস তুই? হ্যাঁ পা, সব যেমন আছে ঠিক তেমনি থাক। তাছাড়া কামাল বাবাজিকে আবার বিয়েও তো দিতে হতে পারে। আবার বিয়ে? তোমাকে এই অন্ধটাকে নিয়ে সারা জীবন ঘর করতে হবে জানি। আচ্ছা তুমি তো আমাকে দেখতে পাও না, আমি যদি কুৎসিত হই? কে বলল আমি তোমাকে দেখতে পাই না? পৃথিবীর আর কিছু দেখতে না পেলেও আমার মনের চোখে তোমাকে ঠিক দেখতে পাই। তবু তোমার ইচ্ছে হয় না দু চোখ ভরে আমাকে দেখতে? তোমার এই সুন্দর দুটি চোখ আমাকে দেখুক, এ যে আমার বড় সাধ রানী। আমি তোমার চোখের চিকিৎসা করাব, দেশে না হয় বিদেশে। তোমার চোখ আমি ভালো করবই রানী। ভালো হবে ডক্টর? হ্যাঁ, তবে তার জন্য কিছুদিন সময় লাগবে। কারণ? ওকে আমার কিছুদিন আমার অবজারভেশনে রাখতে চাই। আফটার অল ইটস এ ডেলিকেট ম্যাটার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। শুনলে তো ডাক্তার কি বলল? অপারেশন করলে চোখ ভালো হবে। যদি চোখ ভালো নাও হয় আর আমার কোনো দুঃখ নেই, তুমি তোমার পায়ে ঠাঁই দিয়েছ, এর বেশি আমি আর কিছুই চাই না। তোমার ভালোবাসার পৃথিবী আমি আমার মনের চোখেই দেখতে পাব। তবু এই বাইরের পৃথিবী দেখতে তোমার স্বাদ হয় না? এই এত আলো এত রং। তোমার চোখে দেখব রানী।
আমারে সংসারে তুমি বৌরানি, তুমি পাই দিয়ে ছানি করে ঝুরিনি, তুমি আছো বলে আমি সোহাগিনী, তুমি পাই দিয়ে ছানি করে ঝুরিনি, ও আপনি এসে গেছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। তুমি যেতে পারবে তো? চাও মানে তুমি তো পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারতে, বেচারা অন্ধ মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে দিয়ে আসছি। এসো মা, এসো। হ্যাঁ আসাদ স্যার, বসুন বসুন। তারপর কি খাবেন, চা না কফি? থ্যাংক ইউ, কিছুই খাবো না। তা হঠাৎ ডেকে পাঠিয়েছেন কেন? ও হ্যাঁ, আমি যদি কিছুদিন না থাকি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন তো? আপনি থাকছেন না মানে? মাস দুয়েকের জন্য আমাকে একটু বিদেশ যেতে হচ্ছে। বিদেশ? হ্যাঁ, এটা একটা শর্ট ট্রেনিং কোর্সে বলতে পারেন। তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে ফরেন কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। নানা রকম পরামর্শের জন্য আমাকে আসতে হবে। এসো বাবা, কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো রয়েছি, বিরক্ত হবেন না। যেন আসতে আমি উঠি, আপনি কবে রওনা হচ্ছেন? আশা করছি আগামী পরশু আমি এয়ারপোর্টে থাকব। ওকে, সি ইউ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। খুব ভালো ছিল মা, অল্প দিনেই চমৎকার ভাবে সবকিছু বুঝে নিয়েছে। চলো চলো। অল্প দিনে সব বুঝে নিয়েছে, বেশ তো। তুমি বিদেশ যাওয়া ভাগ্নে, এদিকে আমিও আস্তে আস্তে সবকিছু বুঝে নিচ্ছি। তোমার একটু আচরের বদলে আল্লাহ যেন সব কষ্ট আমাকে দেন, তবুও তোমার যেন কোনো অমঙ্গল না হয়। না রানী না, আমাদের সব সুখ দুঃখ আল্লাহ যেন দুজনকে সমানভাবে ভাগ করে নেওয়া ভাগ্য দেন। জানি আমি না থাকলে তোমার অনেক কষ্ট হবে, সে কথা ভেবে আমিও সবসময় চিন্তিত থাকবো। আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। যতটা পারো মাকে খুশি রাখার চেষ্টা করো। তুমি দোয়া করো। প্লেনের টাইম হয়ে গেল ভাগ্নে, জলদি করো ভাগ্নে। আসছি মামা। আসি। শরীরের দিকে যত্ন নিও, আমার জন্য কোন চিন্তা করো না। হে আল্লাহ, আমার চোখের আলো তুমি কেড়ে নিয়েছ, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আজ আমার স্বামী আমার চোখের আলো, আমার সব কিছুর বিনিময়ে তাকে ভালো রেখো, সুস্থ রেখো। হে আল্লাহ, তার সুখে আমাকে সুখী রেখো, আমি আর কিছুই চাই না। এই যে ম্যানেজার সাহেব, বাহ বেশ মন দিয়ে কাজ করছেন। আরে মামা বসুন। আরে না বসবো না, ইয়ে কামাল বাবু যে চেম্বারে চাবিটা দিন তো। চাবি? কিন্তু উনি তো চাবি দিতে বলে যাননি। আহা, দরকার মনে করেননি? বলেননি, কিন্তু ওনার অনুমতি ছাড়া। অনুমতি? আরে সব কথা কি আপনাকে বলে যেতে হবে নাকি? দেন। কিন্তু উনি তো কাউকে চাবি দিতে বলেন। কাউকে? হোয়াট ডু মিন কাউকে? আমি কি বাইরের কেউ নাকি? দেখুন
আপনি এখানে চাকরি করছেন, অতএব আসল মালিক কে তা নিশ্চয়ই জানেন। কামাল বাবাজি নয়, তার মা, আর আমি তারই ভাই। দেন, আরো বুঝিয়ে বলতে হবে। মানে আপনার জন্য? আমার জন্য? জি, আপনার নাস্তা আপনার ঘরে। হঠাৎ নতুন ধরন শুরু হলো কেন? আমি তোমার আমার ডাইনিং টেবিলেই খাই। ভাবলাম আপনি বারবার উঠানো। আমি তো অন্ধ নই যে আমার নাস্তা ঘরে পৌঁছে দিতে হবে। নেতামো করার আর বুঝি কিছু পাওয়া যাচ্ছে না মা। খাও। এই তো খেলা জমে উঠেছে, সবে তো শুরু। তারপর তুমি যা বলে গিয়েছ আমি তা পালন করার চেষ্টা করছি। যত দুঃখ যত আঘাতে আসুক, জীবন দিয়ে হলেও মায়ের সেবা করে যাব। তুমি দেখিনি মায়ের মন আমি ঠিকই ফিরিয়ে আনব। তুমি শুধু দোয়া করো আমি যেন ভেঙে না পড়ি, সব সহ্য করতে পারি, সাথে পারি। মা, বাইরে এসে সব সময় তোমাদের কথা মনে হয়। তুমি ভালো আছো তো? মা গো, রানীর ওপর থেকে তোমার রাগ তুমি মুছে ফেলো মা। ও বড় অসহায়, ওকে তুমি মেনে নাও। সাত করে তো আর কেউ অন্ধ হয় না। তুমি যদি মুখ ফিরিয়ে থাকো তো ও কোথায় গিয়ে দাঁড়াবে বলো? মা গো, আমি এখানে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করব। প্রয়োজন হলে ওকে বিদেশে এনে চোখের অপারেশন করাবো। তুমি দেখো ওর চোখ ভালো হয়ে যাবে। রানী বড় অসহায়, তাকে মেনে নিতে হবে। বিদেশ নিয়ে গিয়ে চোখের অপারেশন করাবে, কি হবে? সাধের মিষ্টি বৌমা। বৌমা, কামালের চিঠি এসেছে। জি, ওর চিঠি এসেছে, দেখি দেখি। মানে বলছিলাম কি, তুমি দেখবে? দেখতে তো পারবো না, তবু একটু। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এই যে মা, এই যে লিখেছে, ইয়ে হচ্ছে মানে তোমাকে তো লেখেনি, লিখেছে ওর মাকে। অবশ্যই চিঠিতে তোমার কথাই বেশি। খুব বুঝি চিন্তা করে ও কি লিখেছে, পড়ুন একটু। পড়ব? না না বৌমা, কি করে যে চিঠি আমি তোমাকে পড়ে শোনাই। তাছাড়া তোমার শাশুড়িকে দেওয়া যাবে না। কেন? মানে না না বৌমা, সে কথা আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না। মামা, আমি ভেবেছিলাম আর যাই হোক কামাল অন্তত বুঝতে পারবে, নেমে নেবে। আজ বুঝতে পারছি আমি ভুল করেছি, আমি তোমার কোনো উপকারেই আসতে পারলাম না মা। আমি কিছু বুঝতে পারছি না মামা, কি এমন লিখেছে? না না বৌমা, সে কথা তুমি সহ্য করতে পারবে না। আপনি পড়ুন মামা, আমার কিছু হবে না, আমি শুনতে চাই। না না বৌমা, এই চিঠি আমি তোমার সামনে পড়তে পারবো না, তুমি বরং অন্য কাউকে দিয়ে পড়িয়ে নাও। মামা, আপনার দোহাই মামা, আমাকে একটু পড়ে শোনান।
বেশ, তুমি যখন এত করে বলছো, শোনো মা, আমি জানি তুমি এই বিয়েতে কত বড় আঘাত পেয়েছ, আমিও কম আঘাত পাইনি, কিন্তু আমার অশান্তি দেখে পাছে তুমি আরো কষ্ট পাও, খারাপ কিছু করে বসো, তাই নিজের ব্যথা আমি প্রকাশ করতে পারিনি এতদিন। মনে মনে আমিও একটা অন্ধকে মেনে নিতে পারিনি, শুধু মেনে নেবার অভিনয় করেছি, কিন্তু এভাবে আর কতদিন পারা যায়, তাই বিদেশে আসার নাম করে আমি ওই যন্ত্রণা আর অশান্তির হাত থেকে পালিয়ে এসে আমি না 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 আমি আর করতে পারবো না। আমি বুঝি বৌমা তোমার কত কষ্ট, স্বামী যার আপন নয় তারা পৃথিবীতে কিসের আশা, তবু তোমাকে শক্ত হতে হবে, মন খারাপ করে চলবে না। এই চিঠিটা তুমি তোমার কাছে রেখে দাও, মানে আমাকে তো আর দেওয়া যাবে না। না মামা না, ও চিঠি আমি রাখতে পারবো না, ওটা আপনি নিয়ে যান। আমি আচ্ছা ঠিক আছে, যে আমি তোমার ভালোর জন্য সব চেষ্টাই করবো, মানে দেখি একটা বিহিত করতে পারি কিনা, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে বৌমা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আসি। হ্যাঁ আল্লাহ, তুমি কি করলে আল্লাহ, তুমি কি করলে, কেন আমি অন্ধ হলাম, কেন কেন কেন? আরে এতে দুঃখ করার কি আছে? দুঃখ না, পাশ করে গেলাম, আর কলেজ যেতে পারবো না, আর ছাত্রদের ফেলের ইতিহাস শোনাতে পারবো না। ও তাহলে তো খুবই দুঃখের ব্যাপার। দুঃখের উপর দুঃখ, একটা চাকরি পেয়ে গেলাম। চাকরি? তুই আবার আইন পড়লি কবে? আহা, মানে ব্যারিস্টার সাহেব অ্যাসিস্ট্যান্ট, ব্যারিস্টার ইউসুফ খান সাহেবের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে টাইপিস্ট। কিন্তু দোস্ত, আমারও যে এখন একটা কনফিডেন্সিয়াল কাজ আছে। কনফিডেন্সিয়াল? হ্যাঁ। মানে কুপন কাজ? ইয়েস। কি দোস্ত? আমার জন্য একজন অপেক্ষা করছে। কি দোস্ত? নিতু। নিতু? মানে আমাদের প্রিন্সিপাল সাহেবের মেয়ে? শাবাশ। এই বাপরে বাপ, খুব রেগে আছো বলে মনে হচ্ছে। রেগে আছো বলে মনে হচ্ছে? এই বুঝি তোমার তিনটে, আমি সে কখন থেকে অপেক্ষা করছি। কি করবো বলো, এত চেষ্টা করার সময় মতো বেরোতে পারলাম না, বোঝোই তো এত দায়িত্ব। সব দায়িত্ব অফিসের জন্য, আমার জন্য বুঝি কোনো দায়িত্ব নেই? নেই মানে ছাড়ো। অভিমানী মান করো না যখন তখন, অভিমানী মান করো না যখন তখন, দূরে সরে গেলে বুকে লাগে যে আগুন। কি বুঝলে? রাগ করো না মান করো না, রাগ করো না মান করো না, দিও না ভেঙে মন, কোথায় পাবে গো বন্ধু এমন, তুমি পাবে না বন্ধু এমন, আরে রাগ করো না মান করো না, দিও না ভেঙে মন, কোথায় পাবে গো বন্ধু এমন, একটু নিষ্বিষ করো আমায় পর, মুখ ফিরালে হায় নাগে যে ডর, একটু
নিষ্পিষে করো আমায় পর ও মন ভোলালো তার কথার কি বহর সুযোগ পেলে বসে বাড়াই নিজের দর হরে করি কি আমি এখন আমার চাঁদে লেগেছে গ্রহণ আমার চাঁদে লেগেছে লেগেছে সময় তবু তুমি তো সে একজন যারে দিয়েছি আমার মন যারে দিয়েছি আমার মন এবার রাগ করো না মাফ করো না দিও না ভেঙে মন আচ্ছা কোথাও পাবে না বন্ধু এমন তুমি পাবে না বন্ধু এমন কিছু কাগজপত্র সইয়ার দরকার আর এয়ারপোর্টে যে কার্গোতে মালগুলো এসছে ওইগুলো ছাড় দরকার কিছুই আমি খাবো না তাছাড়া আমার সেবা যত্নের জন্য এ বাড়িতে বহু দাস দাসী রয়েছে আমাকে না আমি তাদেরই একজন ভাবলেন মা নে দুধটুকু খেয়ে নে না যাও চলে যাও এখান থেকে আমি তাহলে আসি এসো আমার সামনে মা কি দুর্ব্যবহারটাই না করলেন অথচ দেখতে কত সুন্দর শান্ত নম্র ব্যাপার শুধু দেখতে পায় না এই কি তার অপরাধ কিন্তু কামাল সাহেবকে দেখে তো মনে হয়নি কোনোদিন তিনি অসুখী কামাল সাহেব কি জানেন কিভাবে তার স্ত্রীর দিন কাটছে আশ্চর্য এতদিন হয়ে গেল একটা চিঠিও এলো না অন্তত আমার চিঠির উত্তর তো দেবে মা মামা কোন চিঠি লিখছে না কেন কে জানে রানী কেমন আছে মা মা কি রানীকে মেনে নিতে পেরেছে মা বিদেশে আসা অবধি তোমাদের কোনো চিঠি না পেয়ে চিন্তিত আছি জানি না তোমরা কেমন আছো আজ তোমাকে একটা খুশির খবর দিচ্ছি মা এখানে ডাক্তারদের সঙ্গে রানীর চোখের ব্যাপারে আলাপ হয়েছে মা এবার তুমি তোমার আদরের বউকে তোমার মনের মতো করে পাবে সে তোমার সামনে হাসবে খেলবে ছুটে বেড়াবে তোমার সেবা করবে তোমার আদর কেড়ে নেবে জানো মা ডাক্তার আশা দিয়েছে অপারেশন করলে রানীর চোখ ভালো হয়ে যাবে চোখ ভালো হয়ে যাবে চোখ ভালো হয়ে যাবে চোখ ভালো হয়ে যাবে আর আমি কি অন্ধ হয়ে বসে থাকবো হোক হোক
আমি তোমাকে কথা দিয়েছিলাম মাই মন জয় করব, কিন্তু পারলাম না। যতই দিন যাচ্ছে মা আরো কঠোর হয়ে যাচ্ছেন। আজ আমার তুমি ছাড়া আর যে কোনো আশ্রয় নেই। তুমি আমাকে ফেলে দিও না, আর কিছু না হোক এই সংসারে একটু মাথা গোজার ঠাই দিও। চোখে তো দেখতে পাই না, তবুও ভাববো আমি আমার স্বামীর কাছে আছি। বৌমা, আহা বৌমা, দিনে দিনে তোমার উপর যেভাবে অত্যাচার বেড়ে চলেছে তাতে। না বাবা, ছিঁচি অত্যাচারে কি আছে? আমার মতো একটা অন্ধ মেয়ে বাড়িতে আশ্রয় পেয়েছে, এ তো আমার ভাগ্য। বুঝি বৌমা, সবই বুঝি। তবু যদি তোমার স্বামীর মনটা পেতে। ও কথা বলবেন না মামা, অনেক ভালো, অনেক মহৎ। মহৎ? হ্যাঁ তা তো বটেই, নইলে এসব চিঠি লিখবে কেন? চিঠি? ওর চিঠি এসেছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, কিন্তু কামাল যে এসব কথা লিখতে পারি আমি ভাবতেই পারিনি। কি লিখেছে? লিখেছে না বৌমা, ও চিঠি তোমার সামনে পড়া আর তোমাকে হাত ধরে বাড়ি থেকে বার করে দেওয়া একই কথা। মামা, না না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। পারে বৌমা, পারে। বেশ শোনো তাহলে। মা, আমার সালাম নিও। ওই পাপ পরিবেশ থেকে দূরে এসে আমি মোটামুটি ভালোই আছি। তোমার চিঠি পেয়ে বুঝতে পারলাম তুমি কতটা অশান্তিতে দিন কাটাচ্ছ। আমি তো তোমারই ছেলে, কত বড় দুঃখে যে আমি তোমাকে ছেড়ে দূরে আছি বুঝতেই পারছ। ইচ্ছে করে তোমার কাছে ছুটে যেতে, ইচ্ছে করে তোমার কাছে ছুটে যেতে, কিন্তু সাথে সাথে মনে পড়ে যায় আমার জীবনের ওই অন্ধ অভিশাপটার কথা। না মা, ওই বাড়িতে ওর ছায়া যতদিন থাকবে ততদিন আমি ফিরব না। কিন্তু এভাবে আর কতদিন থাকা যায়? আমারও তো আশা আকাঙ্ক্ষা ছিল, ঘর বাঁধবার সাধ ছিল। মা গো, এ অভিশাপ থেকে কি আমি মুক্তি পাব না? যদি তোমার ছেলের মঙ্গল চাও, যদি তাকে ফিরে পেতে চাও, তাহলে ওকে বিদায় করো। দরকার হলে ওর ভাইকে ডেকে এনে ওকে তার হাতে তুলে দিয়ে সে ঘরকে পাপমুক্ত করো। ছি 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 বৌমা, বৌমা কি হলো? বৌমা 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 বৌমা, আমারই অন্যায় হয়েছে চিঠিতে তোমাকে পড়ে শোনানো। এসো বৌমা, এসো বসো। লক্ষ্মী মা আমার, বসো এখানে বসো। কি যে ভুল করে ফেললাম খেয়ালের বসে। বৌমা তুমি একটু বিশ্রাম না, আমি ডাক্তার ডেকে আনি। না মামা, দরকার নেই। আঘাত পাওয়ার জন্য যা জন্ম, এটুকুতে তার কিচ্ছু হবে না। আমাকে একটু একা থাকতে দিন মামা, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আজ বুঝতে পারছি কত বড় আঘাত, কত দুঃখে যে বাঙালির মেয়েরা আত্মহত্যা করে। সত্যি তো, এরকম অবস্থা হলে আত্মহত্যা করা ছাড়া উপায় কি? আচ্ছা আচ্ছা, না না, তোমার আর কোন অশান্তি আমি করব না। আমি সংসারে পাপ, আমার জন্য আজ তুমি ঘর ছাড়া, আমার জন্য তোমার সব শান্তি হারিয়ে গেছে। এরপর এরপর কোন মুখে আমি এখানে থাকবো? আমার জন্য কেন তুমি কষ্ট করবে? কেন নিজের মা নিজের সংসার থেকে দূরে থাকবে? না না না, তা হতে পারে না। আমি চলে যাব, কাউকে ডাকতে হবে না, কাউকে পৌঁছাতে হবে না। আমি নিজেই ভাইয়ের কাছে যাব, নিজেই যাব, নিজেই যাব, নিজেই যাব। আমির ঘর মেয়েরা সেদিনই ছাড়ে, যেদিন তার লাশ কবরে নামানো হয়। মনে রাখিস, স্বামীর ঘর মেয়েরা সেদিনই ছাড়ে, যেদিন তার লাশ কবরে নামানো হয়। ভাইয়া, ভাইয়া,
আজ বুঝতে পারছি কত আঘাত কত দুঃখ পেলে বাঙালি মেয়ের আত্মহত্যা করে। আজ বুঝতে পারছি কত আঘাত কত দুঃখ পেলে বাঙালি মেয়ের আত্মহত্যা করে। আজ বুঝতে পারছি কত হাত কত দুঃখ পেলে বাঙালি মেয়েরা আত্মহত্যা করে। এই কে বেরিয়েছে অন্য রাস্তায়? অন্ধ নাকি? আরে এ তো দেখি অন্ধ। ফার্মের ম্যানেজার আসাদ চৌধুরী, কিন্তু আপনি এভাবে কোথায় যাচ্ছেন? যেখানেই যাই তাতে আপনার কি? আপনি যান, দোহাই আপনার, আপনি যান। কিন্তু এভাবে গেলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। অ্যাক্সিডেন্ট? তাই তো আমি চাই, বেঁচে থেকে আমার কি লাভ, আমার মরণই ভালো। এই আপনি কি বলছেন? কামাল সাহেবের মতো এমন সুন্দর স্বামী, এমন সুন্দর ঘর, সুখ, সুখী যদি আমার ভাগ্যে থাকবে তাহলে আমি অন্ধ হলাম কেন? কেন আজ আমার সব থেকেও কিছু নেই? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এক অ্যাক্সিডেন্টে আমার চোখের আলো নিভে গেছে। আরেকটা অ্যাক্সিডেন্ট হোক, এমন অ্যাক্সিডেন্ট যাতে এই মিথ্যে বেঁচে থাকার হাত থেকে আমি মুক্তি পাই। অ্যাক্সিডেন্টে চোখ নষ্ট হয়েছে আপনার? কিভাবে হলো, কোথায়? কি হবে সে কথা শুনে, একদিন আমারও চোখ ছিল, সেই চোখে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, সেই দিন আমার বিয়ে ঠিক হবার দিন, 14ই ডিসেম্বর, সকালের মিষ্টি রোদে আনন্দে নেচে গিয়ে তমলডাঙ্গার মাঠ ঘাট রাস্তায় ছুটে বেড়াচ্ছিলাম। তমলডাঙ্গা? কিন্তু তখনও কি জানতাম ভাগ্য আমার জন্য কি নিষ্ঠুর পরিহাস তুলে রেখেছে। কোথা থেকে জানি না হঠাৎ ছুটে এলো একটা গাড়ি, কোথা দিয়ে কি হয়ে গেল, একটা প্রচন্ড ধাক্কা, তারপর চিরদিনের মতো হারিয়ে গেল আমার আশার আলো। না না, আমি হারিয়ে যেতে দেবো না। আমি আমি দরকার হলে নিজের চোখের বিনিময়ে আপনার চোখের আলো ফিরিয়ে দেবো। কেন কেন আপনি তা করবেন? আপনি কে? আমি 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 তোমার ভাই, আমি কিছুতেই তোমার সুখের সংসার নষ্ট হতে দেবো না। চলো বোন। বোন? ভাই? হ্যাঁ ভাই, রাখবে না, রাখবে না একটা ভাইয়ের মিনতি? যাবে না তুমি আমার সঙ্গে? কোথায়? চলো।
মজনু, এই যে মজনু। কি ব্যাপার দোস্ত, সঙ্গে কে? আমার বোন। বোন? হ্যাঁ বোন। শোন, আজ থেকে ও তোর এখানে থাকবে। ভাবি আমার বোন, যাও। কেসটা কি? শোন বলছি, তোমার নাম কি বোন? রানী। আরে দোস্ত, তোর বোন মানে আমার বোন। বুঝতেই তো পারছিস, আমি ছাড়া আজ আর কেউ নেই, তোর হয়তো অসুবিধা হবে। আরে রাত তো তোর অসুবিধে, চল। কোনো চিন্তা করো না বোন, মজনু খুব ভালো ছেলে, সবসময় হাসি খুশি, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এভাবে আমার বোঝা তোমার কাঁধে। ছি বোন, বোন কি কখনো ভাইয়ের বোঝা হয়? আর কখনো কথা বলো না। ভাবি আপনি একটু দিকে খেয়াল রাখবেন, আমি আসি। চলো চলো বোন, ভিতরে চলো। চলো। একটু দেরি হয়ে গেল, টিকিট দুটো নিয়ে গেলি তো পারতে, আর কাউকে নিয়ে ছবিটা দেখে আসতে। ওহো, আমি একদম ভুলে গেছিলাম। আমি তোকে কি সব কথা খুলে বলবো? না না, এই বাড়িতে কামাল সাহেবের যাতায়াত আছে, তাহলে সব জানাজানি হয়ে যাবে, তাছাড়া নিতু আমাকে ভুল বুঝতে পারে। যতদিন না রানীর চোখ ভালো হয়, যতদিন না রানীকে কামাল সাহেবের হাতে তুলে দিতে পারি, এই কথা কাউকে আমি বলবো না। এই দায়িত্ব আমাকে একাই বইতে হবে, আমার বাপের প্রায়শ্চিত্ত আমাকে একাই করতে হবে। আপা, 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 কি রে? আপা শব্দ না শুনছি, আপা কেন কেন বলছে? বৌমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে? মানে পালিয়েছে? হ্যাঁ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পালিয়ে যেতে পারে কোথায়? শেষে আমার কি যে বলো আপা, অন্ধ মানুষ, একা গেছে নাকি? নিশ্চয়ই কারোর সঙ্গে, অবশ্যই না, মানে কে জানে। ভালোই হয়েছে, যেখানে যাক যার সঙ্গেই যাক, আমার কি আপদ যে বিদায় হয়েছে সেই ভালো। হ্যাঁ, কিন্তু কামাল বাবাজি যদি, তাই তো, কামাল এসে যদি প্রশ্ন করে, তাকে পালিয়ে গেলে আমরা কি করতে পারি? আমরা তো আর তাড়িয়ে দিইনি। তাছাড়া যে ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তার জন্য অত দরদ কিসের? হ্যাঁ, কামাল আমার ছেলে, একবার যে ভুল হয়েছে সে ভুল আমি আর ওকে করতে দেব না। ঠিক বলেছ আপা, তাছাড়া আরো একটা কাজ করতে হবে, ব্যবসার পুরো চাপটা বাবাজির ঘাড়ে চাপিয়ে দিতে হবে, যাতে ও আর অন্যদিকে মন দিতে না পারে। আমি বলি কি আপা, বাবাজির নামে পুরো সম্পত্তির দলিল তৈরি করে রাখি, ও এলেই যাতে ওকে সব বুঝিয়ে দেওয়া যায়। তাছাড়া বাবাজিকে আবার বিয়েও তো দিতে হবে। তাই কর, কামাল যেন আর ভুলে মুখে না নে ওই অন্ধটার নাম। শুনলে তো সবই বলো ভাইয়া, এরপরও আমার বেঁচে থেকে কি লাভ, কি হবে চোখের আলো ফিরিয়ে নে? তবু অনেক আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু একটার পর একটা চিঠি পেয়ে বুঝলাম আমার আর বেঁচে থাকার কোন অধিকার নেই। অন্যের জীবনের অশান্তি হয়ে কাটা হয়ে কেন বেঁচে থাকবো বলো? জীবন ভেঙে পড়লে চলবে কেন? আচ্ছা, ওই চিঠিগুলো আমায় দিতে পারো? চিঠিগুলো তো আমার কাছে নেই, মামাই আমাকে ওগুলো পড়ে শোনাতো, মামার কাছেই সব রয়ে গেছে। মামা? বলুন তারপর। না বলছিলাম কি, মানে কাগজপত্রগুলো রেডি হয়ে গেলে সইটি করার জন্য আমাকে চিন্তা আপনি করবেন না, সব ফর্মালিটিজ আমি কমপ্লিট করে রাখব। গুড গুড। আচ্ছা, র‍্যাপিড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এত বড় সম্পত্তি নিজের ছেলেকে রেখে সব আপনার নামে লিখে দিচ্ছে কেন? বলবেন না, ইয়াং ছেলে, সব লস্টার্স দিয়ে এখন বিদেশ গিয়ে বসে আছে, ওখান থেকে আবার মাকে ভয় দেখিয়ে চিঠি দিয়েছে নাকি দেশেই ফিরবে না। আর ধরুন আমারও তো ওই আপার ভাগ্নে ছাড়া দুনিয়ায় আর কেউ নেই, আর আমার নামে থাকা মানে ওদের থাকা হলো, নাহলে সাত করে কে আর ঝামেলা নিতে চায় বলুন? আই সি, ঠিক আছে, সব ফর্মালিটিজ আমি কমপ্লিট করে রাখবো।
হ্যাঁ বুঝলো হয়েছে? জি স্যার। হ্যাঁ শোনো, র্যাপিড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই ড্রাফটটা তুমি টাইপ করে রাখবে, পরশু কুতুব সাহেবকে দিতে হবে। জি আচ্ছা। ওষুধ দিয়ে দিলাম, তিন দিন পর নিয়ে আসবেন, সেদিন দেখে অপারেশন ডেট জানিয়ে দেব। কেমন বুঝলেন ডক্টর? জটিল মনে হচ্ছে, অপারেশনে কতটা পজিটিভ ফল পাওয়া যাবে বলা মুশকিল। ডোন্ট বি নার্ভাস, আমি চেষ্টা করব। আমি তাহলে পরশু দিন আসবো। ওকে চলো চলো। আমাকে লোক কি বলছিল ডাক্তার, আমার চোখ ভালো হবে না তাই না? এই দেখো এইসব কথা তোমাকে আবার কে ভাবতে বলেছে? মানুষের তো রুচিও তো থাকে, সেটা কিনা নিজের একটা কর্মচারীর সঙ্গে ছি। আমি আমি ওকে ওদের দুটিকে আমি পুলিশে দেব। ওদের ওকে আপা করো, কাদা যত ঘাটবে ততই তো নিজেদের গায়ে লাগবে। এবং চারদিক যে ভালো হলো, কামাল বাবাজিকে এখন একবার চোখে আঙুল দিয়ে বিশ্বাস করানো যাবে। তারপর বাবাজির হাতে সম্পত্তির দলিলটা তুলে দিয়ে ওকে একবার কাজের মধ্যে ডুবিয়ে দিতে হবে। হ্যাঁ, দলিল তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেইভাবে উকিলকে দিয়ে তৈরি করেছি। তবে একটা কথা, ওই বদমাইশ ম্যানেজারটাকে আজই চাকরি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ তাই হবে। চিঠি আমার নামে, একই বরখাস্ত, কিন্তু কেন? সই তো দেখছি কামাল সাহেবের মায়ের। তোমার জবাব তো তুমি পেয়ে গেছো, আর কি চাই? কিন্তু আমি তো ঠিক, লজ্জা করে না ওই মুখ আমার সামনে দেখাতে। এ আপনি কি বলছেন? বেরিয়ে যাও দিলীপ, আর কোনোদিন এবারে ছায়া আমার আগে না পাও। তাহলে সে দেশের বাড়িতে যায়নি, মিথ্যে কথা বলেছে। কিন্তু কোথায় গিয়েছিল সে বাড়ি যাবার নাম করে? তারপর থেকে দেখছি কেমন যেন বদলে গেছে আসাদ, আমাকে যেন মিলিয়ে মিলিয়ে চলে। কিন্তু কিন্তু কেন? দাঁড়া, কি হয়েছে তোমার? আমার কই, কিছু না তো। আমি অনেকদিন থেকে বুঝতে পারছি যে আসাদ গ্রামের বাড়ি থেকে এসেছিল সে অনেক বদলে গেছে। যে আসাদ আমাকে ভালোবাসত আছে, আমাকে এড়িয়ে চলে। কিন্তু এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি আজ নিজের জন্য একটা আলাদা জগৎ করে তুলেছ, আমার কাছ থেকে আড়াল রাখার জন্য মিথ্যে ছলনা করতে শিখেছো। মিথ্যে? হ্যাঁ, এই নাও তোমার চাচার চিঠি। আমার কথা যে কতটুকু সত্যি আশা করি চিঠিটা পড়লেই বুঝতে পারবে। মিথ্যে শোনো, মিথ্যে আজ আমাকে দেখতেই হবে, সে কোথায় যায়, কোথায় কোথায় থাকে। আরে আসাদ ভাই, আপনি ব্যাপার ভাইয়া? তুমি এই সময় অফিসে যাওনি? না, অফিস আমাকে জবাব দিয়ে দিয়েছে, মানে চাকরি চলে গেছে। আসল ভাই, আমি জানি ভাইয়া, আমি জানি, আমি তো অভাগী,
যারা শ্রয়ে যায় তারই ক্ষতি হয়, তারই ক্ষতি হয়। আর রানী, স্বামীর ঘরে গেলাম, স্বামী দেশান্তরী হলো, সংসারে অশান্তি হলো, তোমার কাছে এলাম, তোমার চাকরি গেল, আমি 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 এর জন্য দায়ী। ঠিক রানী, এসব কথা আর বলবে না। না ভাইয়া, বলতে তো চাই না, তবু কিছুতেই যে ভুলতে পারি না, কত বড় দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আমি এসেছি, সবার জন্য শুধু অশান্তি ডেকে আনলাম, কষ্টই দিলাম, কারোর জন্য কিছু করতে পারলাম না। এসব ভেব না, তোমার চোখ ভালো হয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে কি ব্যাপার দোষ? আমার চাকরি চলে গেছে, মানে র্যাপিড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিদায় করে দিয়েছে। কি কি নাম বললি? র্যাপিড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, নামটা যেন কোথায় শুনেছো বলে মনে হচ্ছে। আমার মুখেই শোনা থাকবে হয়তো। হ্যাঁ মনে পড়েছে, এই তো পরশুদিন শুনলাম আমার ব্যারিস্টার সাহেবের চেম্বারে। ব্যারিস্টার সাহেবের চেম্বারে? হ্যাঁ, মহিলা এসব সম্পত্তির মালিক। হ্যাঁ, কামাল সাহেবের মা। ছেলেকে বাদ দিয়ে কোন এক লোককে যেন উনি ওনার সব সম্পত্তি লিখে বলে দিয়ে দিচ্ছেন। ছেলেকে বাদ দিয়ে অন্য কাউকে? কাকে? কামাল 15 তারিখে ফিরছে, তার মানে আমার তো 4 দিন। দলিলের কাজটা আজই শেষ করে ফেলতে হবে। আপা আপা, কি রে? এই যে আপারে, শুন শুন, কি হয়েছে? কি হয়েছে মানে কি হতে বাকি আছে? কামাল আসছে। কামাল আসছে? কবে? কখন? আজই ঘন্টা দিনের পরে ঢাকায় ল্যান্ড করে। আমি অফিসে পৌঁছে টেলিগ্রামটা পেলাম। টেলিগ্রাম কই দেখি? এই তো ওটা বোধ অফিসে ফেলে এসছি, যা তাড়াহুড়োর মধ্যে এসছি না। যাগে, তাহলে তো এয়ারপোর্টে গাড়ি পাঠাতে হবে। গাড়ি পাঠাবে মানে আমি নিজে যাবো। ভালো কথা, তার আগে তুমি চট করে এই দলিলটা সই করে দেখো। হ্যাঁ ইয়ে ওই দলিলটা তো? হ্যাঁ সেই দলিলটা দেখ, কলম দে। হ্যাঁ এই তো। এই জায়গাটা কামালের ঘরটাও তো বোধটা করে রাখতে হবে, কত কাজে বাকি। তুমি এদের সব সামলাও, আমি উকিলকে দিয়ে কাজটা শেষ করে ফেরবার পথে কামাকে সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়া সালাম। এই যে নিয়ে এসছি, দেখুন দেখুন। সব ঠিক আছে, আপনি একটা সই করুন। হ্যাঁ নিশ্চয়ই, কলমটা। মধু। হ্যাঁ ওই এসে গেছি, এখন আমাকে ডাকলেই হয়। মধু, এই নাও এটাকে খাবার ভরে গালা সিল করে নিয়ে আসো। জি আচ্ছা, জলদি কল। নিশ্চয়ই এর মধ্যে কোন ষড়যন্ত্র আছে, নইলে কামাল সাহেব ফেরার আগে এই দলিল তৈরি হবে কেন? বললো জলদি এসো। আসছি স্যার। আমি চলি। বললো আসছি স্যার। কি হলো? জলদি এসো। আমি তাহলে উঠি। হ্যাঁ আচ্ছা, খোদা হাফেজ। ওই যে ভালো কথা, আমি একটা টেলিফোন করতে পারি কি? ওই থ্যাংক ইউ। হ্যালো, কে? কুতু? কি কি ফ্লাইট ক্যান্সেলড? তাহলে তাহলে কবে? কে
আজ এত সকাল সকাল ফিরলে যে? সকাল সকাল কোথায়, চারটে তো বেজে গেছে। সেটা একটা অফিস ছুটির সময়, তারপরের অফিস। তারপরের অফিস? ও ইয়েস বস, বলুন কি করতে পারি, কোথায় যেতে পারি আপনার জন্য। থামো, ঠিক আছে, চলো না। কি বলছো তুমি? অবাক হচ্ছে না কি উত্তর দেবে যদি জিজ্ঞেস করি পাশ করার পরও দেশের বাড়ি যাবার নাম করে যাওনি কেন? বলো কেন মিথ্যে কথা বলেছিলে কেন? হ্যাঁ নিতু, দেশের বাড়ি আমি যাইনি, কিন্তু কেন যাইনি, কেন ফিরে এসে মিথ্যে কথা বলেছিলাম সে কথা আজ আমি তোমাকে বলতে পারবো না, সময় হলে নিশ্চয়ই জানতে পারবে। সময় হলে আর কি জানতে পারবো? কেন তুমি আমাকে এড়িয়ে চলো, কেন সময় মতো বাসায় ফেরো না? একটি মেয়ের ভালোবাসার সঙ্গে প্রতারণা করে আরেকটি মেয়ের সঙ্গে প্রেমের খেলা খেলতে লজ্জা করে না তোমার? বিশ্বাস করো নিতু। বিশ্বাস? হ্যাঁ, একদিন সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আর নয়, নিজের চোখে যা দেখেছি তার উপর আর কিসের বিশ্বাস? নিতু তুমি যাও, তুমি যাও, তুমি তাকে নিয়ে সুখী হও, আর কোনদিন যেন তোমার ওই মুখ আমাকে দেখতে না হয়, কোনদিন না, কোনদিন না, কোনদিন না। তুই যে এত কিছু করছিস এর ফলটা কি হবে? মানে দেখ, এর জন্য তোর চাকরি গেল, যেখানে ছিলি সেখান থেকে বেরিয়ে আসতে হলো, যে তোকে ভালোবাসতো সেও তোকে ভুল বুঝলো, এরপর? আমি ওসবই ভাবছি না রে, আমি শুধু জানি আমার কারণে যার চোখের আলো হারিয়ে গেছে আমাকে আবার তা ফিরিয়ে দিতে হবে। বেশ তো, রানী না হয় চোখের আলো ফিরিয়ে পেল, তাতে লাভ কি? সে তো আর স্বামীর ঘরে ফিরে যেতে পারছে না। কেন? যে ঘরে সবাই তাকে ঘৃণা করে, যে ঘরে তার জন্য একটা ভালোবাসার আশ্রয় নেই, সেখানে ফিরে যে করবে কি? তুই দেখিস চোখ ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি যতদূর জানি কামাল সাহেব তার স্ত্রীকে ভালোবাসতেন, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কি এমন চিঠিতে লেখা ছিল যার জন্য তাকে ঘর ছাড়তে হয়েছে। মামার হাবভাব দেখে মনে হচ্ছে এর মধ্যে একটা গন্ডগোল আছে। চিঠিগুলো হাতে পেলে বোঝা যেত। চিঠিগুলো কোথায় আছে? শুনেছি মামার কাছে, কিন্তু কেমন করে পাওয়া যায়? আমি থাকতে নো চিন্তা দোস্ত, সব ব্যবস্থা হয়ে যাবে, চলে রে। কি যেন নাম? ও মনে পড়েছে, কুতুবুদ্দিন। আরে কুতুবুদ্দিন সাহেব, আরে ও কুতুবুদ্দিন সাহেব, এই যে কুতুবুদ্দিন সাহেব। মজনু না, আসুন আসুন। কি সাংঘাতিক, মা বাবা চোখ ভরে গেল, এই সুন্দর বাড়ি, এমন সব আসবাবপত্র, এমন সাজানো গুছানো ঘর, সবকিছুর মালিক আপনি, সবকিছু আপনার নামে রেডি। না মানে যে মজুরে তুমি আছো যে, কি ব্যাপার, আপনি অমন করছেন কেন? অমন কেমন কিছু না, চলুন বসি। মানে তুই এইখানে পড়বে তাহলে কোথায়? তুমি আমার আপন লোক, তুমি বলছো আমার বেডরুমে এসো। ও বেডরুম, চলুন 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 চলুন। এই যে সমজনে মশো, এখানে বসে ঠিক করে বলো কেন এসেছো? ব্যারিস্টার সাহেব পাঠালেন, কোনো অসুবিধা আছে কিনা জানার জন্য। অসুবিধা? হ্যাঁ। কিসের? ও হ্যাঁ, সে দলিল। আরে না না না, সে তো নিয়ে এসে আমি নিজের হাতে ওই সিন্দুকের মধ্যে চাবি বন্ধ করে রেখেছি। আরে তা তো রাখতেই হবে, এত বড় বাড়ি গাড়ি মিল কারখানা সব কিছু দলিল যেখানে। মজুরে মজুরে মানে ইয়ে হয়েছে, তোমার সঙ্গে তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, যে তোমাকে, হ্যাঁ তোমাকে আমার ম্যানেজার বানাবো। হ্যাঁ ম্যানেজার? তোমাকে 2000 না 3000 টাকা মাইনে দেবো। 3000 টাকা? আসতে বলো। হ্যাঁ আসতে বলবো কেন, আপনি তো চুরি করেন। কি খাবে বলো? হ্যাঁ খাবো, এই দই মিষ্টি, এই রসগোল্লা, সিঙ্গারা, পান্তা ভাত, সব কিছু আমার আনন্দে খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বসে, তোমাকে আমি সব খাবো আব্দুল। আচ্ছা থাক, আমি আমি নিজেই গিয়ে নিয়ে আসছি, তুমি এখানে চুপ করে বসতে হবে, কেমন? হ্যাঁ কোথাও লবে না কিন্তু, ওকে? কামাল লন্ডন?
হজমে হয় এবার তাহলে আসি মামা যাবে আর একটু মিষ্টি খাও না 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 ওই দিকে আবার ব্যারিস্টার সাহেব বসে আছে একটা চলে মামা চলে মামা 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 এই খোদা হাফেজ মামা খোদা হাফেজ আপদ গেল আজ আমি তোমাকে নিশ্চিত কথা দিচ্ছি তুমি তোমার স্বামীকে ফিরে পাবে তুমি তোমার স্বামীর সোহাগ ভাইয়া হ্যাঁ বোন এর বেশি আর কিছু তুমি জানতে চেও না সময় হলে সব জানতে পারবে তার আগে তোমার চোখের অপারেশনটা করা দরকার আমি আসি বোন খবর পাইনি ওসব কথা থাক বাবা
তুই কত দূর থেকে এলি? আগে হাত মুখ দিয়ে দিছিলাম নে, আয় আয়। কি ব্যাপার মা, তুমি অমন করছো কেন? কি হয়েছে মা? ও কিছু না ভাগ্নে, সব আস্তে আস্তে জানতে পারবে। যাও তুমি ভেতরে যাও। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি হয়েছে রানীর? কি আবার হবে, কিছুই হয়নি, যা হবার আমাদেরই হয়েছে। সে অনেক কথা তুই পরে শোনো। হ্যাঁ কি হয়েছে মামা, আমাকে পরিষ্কার করে বলো। তোমরা তোমাকে রানীকে তাড়িয়ে দিচ্ছ? ছি ছি ভাগ্নে, কি যে বলো। তাহলে রানী আসছে না কেন? আসছে না কারণ সে এখানে নেই। নেই? হ্যাঁ ভাগ্নে তাই, মানে সে কথা শুনলে তুমি খুব আঘাত পাবে। মামা ওকে ধমকাচ্ছিস কেন? রানী যা করে গেছে তাতে আমাদের বংশের মাথা হেঁট হয়ে গেছে। মা প্লিজ বলো মা কি হয়েছে, বলো মা। রানী পালিয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। শুধু তাই নয় ভাগ্নে, পালিয়েছে সেটা, তাও পালিয়েছে তোমার ম্যানেজার আসাদের সঙ্গে। মামা না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রানী, রানী তুমি না, না রানী না, তুমি এমন হতে পারো না। আমি তো জানি তোমার মতো সহজ সরল পবিত্র মেয়ে এমন কাজ করতে পারে না। ওরা ওরা আমাকে মিথ্যে কথা বলেছে রানী, ওরা আমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওদের কথা বিশ্বাস করি না, আমি ওদের কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো না? যদি আমি তোমার নিজের চোখে দেখিয়ে দিই তাহলে? পারবে, পারবে মামা, তুমি আমাকে দেখাতে পারবে। যদি তাই হয় ওদের দুজনকে আমি নিজে হাতে খুন করব। বেশ, কাল সকালেই আমি তোমার কাছে প্রমাণ করব, কিন্তু এক শর্তে। কি? তোমাকে মনে রাখতে হবে যে তুমি কোন বংশের ছেলে। এই ঘটনা নিয়ে বেশি নাড়াচাড়া হলে, বেশি জানাজানি হলে ওদের কিছু হবে না, লজ্জায় মাথা কাটা যাবে তোমার, চুনকালি পড়বে তোমার বংশের মুখে। অতএব যা দেখবে নীরবে দেখবে, একটু উত্তেজিত হতে পারবে না এই শর্তে। কাল সকালেই দেখতে পাবে তোমার স্ত্রীর কি স্ত্রী। আমার ভয় করছে ভাইয়া। দূর পাগলি, ভয়ের কি আছে? তুমি জানতেই পারবে না কখন অপারেশন হয়ে গেছে। চোখ যদি ভাব, ওসব কথা ভাবতে নেই, মনের জোর রাখতে হবে, তুমি নিশ্চয়ই তোমার দৃষ্টি ফিরে পাবে। আর কটা দিন অপেক্ষা করলে ভালো হতো না? বোন আর অপেক্ষা করা যাবে না। কিন্তু ভাইয়া চোখ ভালো হওয়ার পরও যদি? সে রানী ওসব কথা থাক, সেই দায়িত্ব আমার। ভাইয়া ওঠো বোন। ভাইয়া না মামা, আমি আমি ওকে জিজ্ঞেস করব না। চলো চলো ইসু। কে 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 যেন কোথায়, কে কেমন? আমার মনে হলো কে যেন আমাকে ডাকলো, কে যেন। ও কিছু না, এ সময় মনকে দুর্বল করতে নেই বোন, চলো। কি বলছো তুমি? আমি নিজের চোখে দেখেছি স্যার, এরপরও আমাকে অবিশ্বাস করতে পারেন? তুমি ঠিক বলছো তো, মানে আসাদকে দেখেছো? হ্যাঁ স্যার, সেই আসাদ যাকে আপনি ভালো ছেলে বলেছিলেন, সেই আসাদ যাকে বিশ্বাস করে আমি সরাসরি ম্যানেজার পোস্টে নিয়োগ করেছিলাম, সেই আসাদ যাকে আমার বাসায় অবাধ যাওয়া আসার অধিকারও দিয়েছিলাম। না কামাল না, আসাদ এমন হতে পারে না, তুমি নিশ্চয় ভুল করছো। না কামাল সাহেব যা বলছেন তা সবটাই সত্যি। মা মৃত্যু? হ্যাঁ আব্বু, আমি নিজের চোখে সব দেখেছি। এতদিন এ কথা জানাসনি কেন? লজ্জায় আব্বু, লজ্জায়। তুমি যতবার ওর কথা জিজ্ঞেস করেছো ঘৃণায় আমার মন পিষে উঠেছে, এই কথা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে যে আমি একজন প্রতারককে, একজন একজন লম্পটকে বিশ্বাস করেছিলাম।
সাহেব ফিরে এসেছে, খবরটা আসাদকে দিতে হয়। ডক্টর, অপারেশন স্মুথ হয়েছে, আমার বিশ্বাস আমি সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা মজরু, জানিস ডক্টর বলছেন রানীর অপারেশন সাকসেসফুল হয়েছে। যাক, ওদিকে আর একটা খবর আছে। কি? কামাল সাহেব ফিরে এসেছেন। কামাল সাহেব ফিরে এসেছেন? হ্যাঁ, কাল সন্ধ্যায়। ঠিক আছে, তুই একটু ওদিকে খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ডক্টর, আমি একটু রোগীকে দেখতে পারি? ইয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার চোখের বাইরেটা যেমন অন্ধকার, মনের ভেতরটাও তেমনি কালো। অথচ অথচ বিদেশে বসে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি তোমার কথাই ভেবেছি, কিন্তু কিন্তু আমি জানতাম না তুমি এত নির্যাতন জানো। জানো মামা, কত আশা নিয়ে আমি দেশে ফিরেছিলাম। বিদেশে ডাক্তারদের সঙ্গে সমস্ত ব্যবস্থা করে এসেছি, ওকে নিয়ে যাব, অপারেশন হবে, ওর চোখ ভালো হবে। মামা, ভাবতে আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। দেখো দেখো মামা দেখো, দেখো মামা, কার জন্য আমি এসব বয়ে এনেছি? একটা নষ্ট দুশ্চরিত্র মেয়ের জন্য। কেন কেন কেন? যাকে আমি মনের মতো করে সাজিয়ে দু চোখ করে দেখতে চেয়েছিলাম, তাকে কি চেহারায় দেখলাম মামা? এর আগে আমারই দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? বুঝি ভাগ্নে বুঝি, কত বড় আঘাত তোমার বুকে লেগেছে। ঘরের বউ যার খারাপ, দুনিয়াতে তার শান্তি কোথায়? আজ বুঝতে পারছি কত দুঃখে মানুষ আপনজন আত্মীয় স্বজন ছেড়ে দেশান্তরী হয়ে যায়। হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছ, আমি এখান থেকে চলে যাব। যেখানে গেলে তার কোনো স্মৃতিচিহ্ন আমার চোখে পড়বে না, সেখানে আমি চলে যাব। ওই পাপ যেন আর কোনোদিন আমাকে দেখতে না হয়। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব, আমি দেখতে পাচ্ছি। আমার ভাইয়া কোথায়? এই যে ফোন, এই তো আমি। ভাইয়া ভাইয়া ভাইয়া। আসা আয় মজনু, দেখ আমার কষ্ট সফল হয়েছে, রানী তার চোখ ফিরে পেয়েছে। কিরে, তুই খুশি হসনি? হ্যাঁ খুশি হয়েছি আসা, আমি খুশি হয়েছি। কিন্তু ওদিকে আবার কি হয়েছে? কামাল সাহেব দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কামাল সাহেব চলে যাচ্ছেন? হ্যাঁ, চিরদিনের জন্য। না তা হতে পারে না, চলো বোন। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, তোমারই সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামীর উপরে। কিন্তু সে যদি আমাকে গ্রহণ না করে, সে তো আমাকে চায় না। মিথ্যে কথা, আজ তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন, তোমাকেই ছিঁড়ে ফেলতে হবে একটা নোংরা মিথ্যে ষড়যন্ত্রের জাল। ষড়যন্ত্র? হ্যাঁ ষড়যন্ত্র। এই দেখো সেই চিঠি যা তোমার কাছে মিথ্যে করে পড়ে শোনানো হয়েছিল। তোমরা অতীতে সামলাও, আমার আর একটা কাজ বাকি রয়ে গেছে। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি। রানীর ওপর থেকে তোমার রাগ মুছে ফেলো মা, ও বড় অসহায়, ওকে তুমি মেনে নাও। সাত করে তো কেউ অন্ধ হয় না, তুমি যদি মুখ ফিরিয়ে নাও কোথায় গিয়ে দাঁড়াবে? আশ্চর্য, চিঠিতে তো খারাপ কিছু লেখা নেই। তাহলে মামা? মনে মনে আমিও একটা অন্ধকে মেনে নিতে পারিনি, শুধু মেনে নেবার অভিনয় করেছি। যদি তোমার ছেলের মঙ্গল চাও, যদি তাকে ফিরে পেতে চাও, তাহলে ওকে বিদায় করো।
এখানে ডাক্তারদের সঙ্গে রানীর চোখের ব্যাপারে আলাপ হয়েছে, ওর চোখ ভালো হবে, ও তোমার সামনে হাসবে, খেলবে, ছুটবে, বেড়াবে, তোমার সেবা করবে, তোমার আদর কেড়ে নিবে। না মা, ওই বাড়িতে ওর ছায়া যতদিন থাকবে ততদিন আমি ফিরব না। এরকম অবস্থা হলে আত্মহত্যা করা ছাড়া উপায় কি? আমি যাব ভাইয়া, আমি যাব, আমাকে নিয়ে চলো ভাইয়া। না না না, আমি যাব না, ভুল। দিনের পর দিন যাকে বদলে যেতে দেখেছি, হেরে যেতে দেখেছি, সরে যেতে দেখেছি, তাকে আমি আর কি ভাবতে পারি? তুমি দেখছি আজও আসাদকে চেনো নি। আর আমার চিনবার দরকার নেই, আপনি বরং তার কাছেই যান, যে নতুন করে তাকে ভাইপুর। তুমি ওখানে গেলেই সব বুঝতে পারবে। কোথায়? কামাল সাহেবের বাসায়। বোন, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি যা ভাবছ তা নয়। ওদের মধ্যে আমি তো থাকবার জন্য এসেছিলাম মা, কিন্তু মা এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। এই বাড়ি, এই ঘর যেদিকে তাকাই প্রতি মুহূর্তে ওই স্মৃতি আমাকে দাঁড়িয়ে বেড়ায়, সঙ্গে সঙ্গে চোখে ভেসে ওঠে ওই পাপ চেহারা। আমি আমি সহ্য করতে পারি না মা, আমি সহ্য করতে পারি না। হ্যাঁ মা, তুমি আমাকে যেতে দাও, এই বিষাক্ত পাপের ছায়া থেকে দূরে, যেখানে গেলে সব কিছু আমি ভুলে থাকতে পারবো। কষ্ট করে তাতে আমি শান্তি পাবো মা, আমি শান্তি পাবো। নিশ্চয়ই বাবা। আপা, তুমি বাধা দিও না, আমার কিছুদিন বাইরে ঘুরে এলে মনটাও ভালো হবে। ভাগলে এদিকে ফ্লাইটের টাইম হয়ে গেল, আর চল। খবরদার, আমাকে স্পর্শ করবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এত সহজেই কি স্বামী স্ত্রী সম্পর্ক মুছে যায়? স্ত্রী কে স্ত্রী? স্বামীর অনুপস্থিতিতে যে মেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারে তার আবার কিসের স্ত্রী অধিকার? রাতের অন্ধকারে পর পুরুষের হাত ধরে যে ঘর ছেড়ে বেরিয়ে যায় সেই কুলোটা আবার স্ত্রী? একটা চরিত্রহীন। আপনি চুপ করুন, ইউশাগা। কোন মুখে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? নেব খারাম লজ্জা করল না এসে তাহাতে? না, কারণ আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? সব জেনে ভালো জেনে সরল বিশ্বাসে তোমাকে আমার ফার্মে চাকরি দিয়েছিলাম, বাড়িতে ডেকে এনেছিলাম, আর সেই সুযোগে এমনই নেব খারাম যে মালিকের স্ত্রীর সঙ্গে? না, মিথ্যে কথা। মিথ্যে কথা? তুমি যে ঘর ছেড়ে পালিয়ে গেছো এটাও কি মিথ্যে কথা? বলো কেন তুমি আমার মান সম্ভ্রম বংশের গৌরব সবকিছুর মুখে কালি লেপে দিয়ে আমারই কর্মচারীর সঙ্গে? না না, ওগো বিশ্বাস করো, বিশ্বাস করো। এইদিকে তোমার প্লেনের টাইম হয়ে গেল, ওসব নাটক ফাটক শোনার সময় নেই, চলো। হ্যাঁ, নাটক, এই নাটকের শেষ তো আপনাকে দেখে যেতেই হবে, কারণ অনেক কৌশলে অনেক যত্ন করে এই নাটকের সৃষ্টি করেছেন আপনি। আমি? হ্যাঁ আপনি। বিদেশ থেকে লেখা কামাল সাহেবের প্রতিটি চিঠি একটি অন্ধ মেয়ের সামনে মিথ্যে করে পড়ে শুনে তার মনটাকে ভেঙে চুর মার করে দিয়েছেন। একদিকে মায়ের মনকে বিষিয়ে তুলেছেন, অন্যদিকে ঘরের বউকে বাধ্য করেছেন ঘর ছেড়ে বেরিয়ে যেতে। ও, তাই বুঝি তোমাকে সোহাগের লোক পেয়ে তোমার হাত ধরে ঘর ছেড়েছিল সতীসাধ্বি বৌমা? ঘর ছেড়েছিল ঠিকই, তবে আমার হাত ধরে নয়, মৃত্যুর হাত ধরে। ও, আত্মহত্যার সংকল্প নিয়ে ঘরের জন্য দায়ী আপনি। আমারই সৌভাগ্য যে সেদিন আমারই সামনে পড়েছিলেন উনি। বা বা বা, বেশ ভালো গল্প বানিয়েছো দেখছি, খুব সুন্দর সাজিয়ে এসেছো তো। কিন্তু কোনো গল্পই আর আমার পাথর হয়ে যাওয়া মনটাকে গলাতে পারবে না। হ্যাঁ, আজ আপনার মনটা পাথর হয়ে গেছে, কিন্তু একদিন এই মনে স্নেহ ছিল, ভালোবাসা ছিল। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসার প্রমাণ ছিল আপনার প্রতিটি চিঠিতে।
মায়ের কাছে লেখা অন্ধ স্ত্রীর প্রতি আকুলতা ভরা সেই চিঠিগুলো মা কি কোনোদিন পেয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করুন। চিঠি? কই, কোন চিঠি তো আমি পাইনি। পাওনি? একটা নয়, দুটো নয়, চার চারটে চিঠি। আর সেই চিঠিগুলো এই মামা বিকৃত করে পড়ে শুনেছে আপনার স্ত্রীর সামনে। প্রমাণ করতে চেয়েছেন আপনি তাকে ঘৃণা করেন, প্রমাণ করতে চেয়েছে আপনি তারই জন্য দেশ ছেড়ে বিদেশ চলে গেছেন, প্রমাণ করতে চেয়েছে আপনি তারই যন্ত্রণায় দেশে ফিরতে চান না। তাই আপনার সুখ শান্তির কথা চিন্তা করে একটি অন্ধ অসহায় মেয়ে বাধ্য হয়েছিল স্বামী ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিতে। মামা! না, ওসব কথা বিশেষ করে মানে। তাহলে মা চিঠিগুলো পাননি কেন? চিঠিগুলো বানিয়ে বলা হলো কেন? আমার জন্য। চিঠিগুলো কোথায়? আমার কাছে। সেই চিঠি কৌশলে বাড়ি থেকে চিঠিগুলো নিয়ে যাওয়ার পর আমি নিজের চোখে যখন পড়লাম তখন বুঝতে পারলাম কি মিথ্যে কথাই আমাকে জানানো হয়েছিল। তুমি তুমি পড়লে? কিন্তু তুমি তো আজ আরো অন্ধ নয়। একদিন একদিন আমারই গাড়িতে ধাক্কা লেগে অন্ধ হয়ে গেছিল। তোমার গাড়ি কোথায়? কি হবে ভাইয়া? হ্যাঁ বোন, হ্যাঁ, সেদিন তোমাকে আত্মহত্যার হাত থেকে বাঁচাবার পর তুমি যখন তোমার অন্ধ হয়ে যাওয়ার দুর্ঘটনার কথা বললে আমি চমকে উঠলাম। চোখের সামনে ভেসে উঠল তামালডাঙ্গার সেই অ্যাক্সিডেন্টের দৃশ্য। তিন তারিখ সময় সব মিলিয়ে দেখলাম তোমার দুর্ভাগ্যের জন্য আমিই তাই, আমি তোমার চোখের আলো কেড়ে নিয়েছি ভাইয়া। হ্যাঁ বোন, সেদিন থেকে আমার কাছে পৃথিবীর সবকিছুর বিনিময়ে তোমার চোখের চিকিৎসা করাটাই বড় হয়ে দাঁড়ালো। চাকরি গেল, আমি ভেঙে পড়িনি, যাকে ভালোবাসতাম সে ভুল বুঝল। চাকরি, ভালোবাসা, আশ্রয় সব হারিয়েও আজ আমি আনন্দিত, আজ আমি আমার ফরজ আদায় করেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি ওকে ভুল বুঝবেন না, ও ও ফুলের মতো পবিত্র, নিষ্পাপ। হ্যাঁ, রানী, আসাদ, আমার সব ভুল ভেঙে গেছে। আজ আমি বুঝতে পারছি কি মিথ্যে ধারণা আমাকে দেয়া হয়েছিল। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আসাদ। তোমার ফরজ তুমি পালন করেছ, এবার আমার ফরজ আদায় করা পালা। মামা, কেউ একা এগুলো চেষ্টা করবে না, এক এক করে সবাই এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কি বলছিস তুই? ঠিক বলছি, এ বাড়ি, ব্যবসা, মিল, ফ্যাক্টরি সব আমার। এই সে দলিল, আর এতে সই করেছ তুমি? আমি? আমি তো দলিল করেছি কামালের নামে। না আপু, দলিল হয়েছে আমার নামে, সবকিছুর মালিক এখন আমি। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। তবে কি ভেবেছিলে সারা জীবন আমি তোমাদের গোলাম হয়ে থাকবো, সৎ বোন আর সৎ ভাগ্নের হুকুম তামিল করবো? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি পুলিশ ডাকবো। দলিল যে আপনার কাছে তার প্রমাণ কি? প্রমাণ? দলিল ওখানে নয়, দলিল এখানে। এই যে খাওয়া না, কেউ এক পাও নড়বে না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকো। আমার দলিল আমাকে দাও না, এ দলিল তুমি পাবে না। আমার তুমি সরে যাও, নিলে আমি গুলি করব। মামা, দলিল নেবেন না, ভাগে আমার কথাটা ছুটি আপা, ভাগে আমি তো মামা, বাবা আমাকে মাফ করে দেবো বাবা। নিচে
বাবা ওকে বাঁচা বাবা, আর মানিস বাবা, বাবা তুমি আমার মা বৌমা, কামাল আমি তোর মামা। এসে গেছি মামা, এসে গেছি তোমাকে বাঁচাতে এসে গেছি। আমি সঙ্গে আরো ভাগ্নের এসেছে, কেমন কেমন আসুন আসুন আপনারা। এই যে ইনি আন্ডার্যারেস্ট। এখন বুঝলাম সৎ কোনদিন আপন হয় না। ইনি তাহলে সেই ক্রিমিনাল? ইয়েস স্যার, ইয়েস ইয়েস ইয়েস। অনেক ভুল অনেক মিথ্যে চলেছিল আমাদের মধ্যে, আজ তার অবসান হয়েছে। আসাদ, রানীকে তুমি বোন বলে গ্রহণ করেছ, ও চোখের আলো ফিরিয়ে দিয়েছ। দুঃখের দিনে তুমি যেমন ওর ভাই ছিলে, আজও তেমনি তুমি ওর ভাই। কামাল? হ্যাঁ আসাদ। কিন্তু আমি বলেছিলাম না, আসাদ এমন হতেই পারে না, ও খুব ভালো ছেলে। ঠিক বলেছেন স্যার। মা, প্রিন্সিপাল সাহেবের মেয়ে নিতু আসাদের বাগদত্তা। আচ্ছা এসো মা, আজ থেকে আমার দুই ছেলে আর দুটি লক্ষ্মী বৌরানী। আমার সংসারে তুমি বৌরানী, দুটি পায়ে দিয়ে ঠাই করে ঝরিনি। হ্যালো, আমি তমন মির্জা। আমার অভিনীত হিট ছবি এবং অন্যান্য ছবি দেখার জন্য, অন্যান্য আর্টিস্টের ছবি দেখার জন্য বঙ্গবিডির সাথে থাকুন, বঙ্গবিডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক দিন। থ্যাংক ইউ।